সবাইকে শুভরাত্রি জানিয়ে সার হিউমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আরিফ শুরু করছি আমাদের ডিজিটাল মার্কেটিং এর চতুর্থ বেসের আজকে ক্লাস নাম্বার বারো আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব এসিওর বিষয়গুলো নিয়ে এসিওর মধ্যে আমাদের আলোচনা চলছিল কিওয়ার্ডের বিষয় আমাদের আশা করি আমার স্লাইড দেখতে পাচ্ছেন একটু চ্যাট বক্সটা ব্যবহার করুন তো ওকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিওয়ার্ডের কিছু টাইপস নিয়ে সেখানে নন কমার্শিয়াল কিওয়ার্ড ছিল নন কমার্শিয়াল মেন্স ইনফরমেটিভ কিওয়ার্ড আর কমার্শিয়াল হচ্ছে যেটা বাইং ইনটেনশন রিলেটেড কিওয়ার্ড কিছু কিছু শব্দ আমরা দেখেছিলাম যে হোয়ার্ড বা হাও এগুলো সেটা নর্মালি জানার জন্য প্রশ্ন করা হয় এটা ছাড়াও আমরা কিওয়ার্ডের উপর ভিত্তি করে আরো কয়েক ধরনের কিওয়ার্ড দেখেছিলাম জেনেরিক কিওয়ার্ড ছিল হেড কিওয়ার্ড যেটা বলি আমরা ডট ম্যাচ বা বডি কিওয়ার্ড বলি এক্সেট ম্যাচ কিওয়ার্ড বা টেইল অথবা লং টেইল কিওয়ার্ড বিশেষ করে এই লং টেইল কিওয়ার্ড গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সার্চ র্যাঙ্কে আসার জন্য এটা ছাড়াও আমি কিছু ট্রিক্স আপনাদেরকে দেখাবো আপনি আরো কিছু শব্দ যুক্ত করে এই কিওয়ার্ড গুলো খুঁজতে পারেন আমি স্ক্রিনটা একটু জুম করে ফেলি আপনাদের সুবিধা হবে ইনফরমেশনাল কিওয়ার্ড এগুলোকে দেখার জন্য থ্রি বেসিক স্টেজেস অফ কোয়েরি ইন্টেন্ট আমরা কোয়েরি মানে প্রশ্ন হ্যাঁ যে কিছু প্রশ্নবোধক বা প্রশ্ন করে বা সার্চ করার জন্য তিন ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারি আরও কেবল শব্দ ইউজ করতে পারি সেটা সাফিক্স অথবা প্রিফিক্স তাই না প্রিফিক্স মানে যেটা শব্দের আগে বসে আর সাফিক্স হচ্ছে যেটা শব্দের পরে বসে আপনি যদি ইনফরমেশনাল কিওয়ার্ড পেতে চান বেশি বেশি তাহলে আপনি কোন কিওয়ার্ডের আগে হাউ লিখে সার্চ করেন হাউ টু সুইম হাউ টু ড্রাইভ এ কাপ হাউ টু সিং হাউ টু মেক এ ভিডিও হাউ টু ডু ফ্রিল্যান্সিং সবগুলো কি ইনফরমেশনাল ভিডিও তারপর হোয়াট এই হোয়াট দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন আপনার কাছে অসংখ্য ইনফরমেশনাল শব্দ আসবে হোয়াই হোয়েন হোয়ার হু এইগুলোর সাথে আপনি যে হেড কিওয়ার্ড সেটা বসায় দিবেন তাহলে যে শব্দগুলো আপনার সাথে আসবে এগুলোকে বলা হচ্ছে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড ঠিক আছে ইন্টেন্ড টু ফাইন্ড এ রেজাল্ট প্রোভাইডিং ইনফরমেশন আসলে আমরা আমাদের উদ্দেশ্য কি সেই সমস্ত কিওয়ার্ড খুঁজে বের করে যেগুলো আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে তখন আমরা এইগুলো দিয়ে সার্চ করতে পারি ঠিক আছে বিশেষ করে ইট কুড বি ব্লগ ভিডিও পোস্ট কোশ্চেন রেডিট রেডিট হচ্ছে একটা ফোরাম ওয়েবসাইট থ্রেড ওর অ্যান্সার বক্স রেজাল্ট নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য টাইম লুকিং ফর এন ট্রানজেকশনাল রেজাল্ট একজন বলতেছে যে নিরানব্বই শতাংশ ক্ষেত্রে যেটা হয় একজন ইউজার কখনোই তথ্য জানার জন্য ট্রানজেকশনাল কিছু শব্দ ব্যবহার করেন না ট্রানজেকশনাল শব্দ বলতে এই যে কি বোঝায় হচ্ছে পার্সেজ শিডিউল কনসার্ট ডিসকাউন্ট এইগুলোকে বলা হয় ট্রানজেকশনাল শব্দ তো একজন যদি ইনফরমেশনাল কোনো কিছু জানতে চায় সে কিন্তু এইগুলো ব্যবহার করে কেনার জন্য কোন শব্দ সে ব্যবহার করে না যেমন হাউ টু বাই ফিলান্সিং এটা কখনোই হয় না বা কেউ সার্চও করে না এটা নিয়ে বা ফিলান্সিং কেউ কিনেও নেবে না আচ্ছা যাই হোক এরপরে ইনফরমেশনের পর স্টেস কি আমাদের ইনভেস্টিগেশনাল তোমরা মানে আপনি কিছু সময় জানলেন জানার পরে এটা সম্পর্কে আরো কিছু জানার আপনার আগ্রহ হলো আর একটু সার্চ করতে পারেন সিকিং মোর ইনফরমেশন একটু আরো বেশি ইনফরমেশন জানার আপনার ইচ্ছা হলো অন মোর ডিটেইল টপিক হয় না সার্চার ইজ গ্যাদারিং রিকয়ারমেন্টস बिफोर কনভারসেশন আসলে আমরা কিছু জানলাম যেমন ধরেন আমি শুরু করলাম যে হোয়াট ইজ ডোমেন এন্ড হোস্টিং ডোমেইন এবং হোস্টিংটা কি এটা প্রথমে আমি জানি না আমি জানলাম জানার পরে আমি বুঝলাম যে আচ্ছা ডোমেইন হচ্ছে এটা নাম আর হোস্টিং হচ্ছে এটা ওয়েবসাইটের জায়গার নাম মানে স্পেস স্টোরেজ এরপরে এটা সম্পর্কে আমি আরো চিন্তা ভাবনা করতে পারি যে আচ্ছা যেহেতু এটাতে ওয়েবসাইট তৈরি করা যায় বা ওয়েবসাইট হয় অথবা এটা একটা কেনার মতো জিনিস তাহলে আমি আরেকটু দেখি কেনাকাটা করার জন্য কিছু সার্চ করি বেস্ট হোস্টিং কোনটা বেস্ট প্যাকেজ কোনটা বেস্ট প্রাইসিং কোনটা সবচেয়ে সস্তা দাম কোনটা ভালো রিভিউ কোনটা আছে এইগুলোকে তারপর আবার যদি কোনো সাইজ থাকে যেমন যদি আপনি কোনো গার্মেন্টস রিলেটেড কোনো প্রোডাক্ট থাকে আপনার সেক্ষেত্রে কালার থাকতে পারে সাইজ থাকতে পারে আপনি জানলেন তো এই যে এই শব্দগুলো যে সার্চ করে মানুষ কখন যখন সে বেসিক ইনফরমেশন জানার পরের স্টেজে আসে আরো একটু বেশি জানার জন্য যাতে সে কিনতে পারে প্রোডাক্টটা কেনার আগে সার্চ করে মানুষ এইগুলো দিয়ে আমি যদি একটা মোবাইল ফোন কিনি এখন আইফোন মনে করেন আইফোন টুয়েলভ বা আইফোন যেটাই আসুক আমি কি করতে পারি প্রথমে আইফোন সম্পর্কে ধারণা থাকা আমার আবশ্যক সেটা হবে আমার ইনফরমেশনাল কিওয়ার্ড তারপরে আমি সার্চ করি এটার প্রাইস কত এটা রিভিউ কেমন এটা চলে কেমন সেগুলোকে বলা হয় ইনভেস্টিগেশনাল ওয়ার্ড বা শব্দ এটার পরে আসবে কি ট্রানজেকশনাল শব্দগুলো সেকিং টু কনভার্ট কনভার্ট বলতে এতক্ষণ সে ছিল একজন সাধারণ ইউজার এখন সে ইউজার থেকে কাস্টমারে কনভার্ট হয়ে যাবে তখন সে কি সার্চ করবে পারসেস শিডিউল শিডিউল বলতে কি যেমন হতে পারে না যে আপনি একজন কনসালটেন্ট তো আপনি যদি কোনো সার্ভিস দিতে চান কাউকে নিশ্চয় সেটা কি কনসালটেশন সার্ভিসটাই দিবেন তার আপনার থেকে শিডিউল কিনে নেবে কনসাল্ট কিনে নেবে তারপর কল মানুষ কল কখন দেয় যখন কিছু পারসেস করে তখন দিস উড বি দ্য লাস্ট টাচ পয়েন্ট উইথ চার্জ এইগুলো হচ্ছে আপনার মোটামুটি কেনার একদম আগ মুহূর্তের সার্চ এই পার্সেস শিডিউল কনসাল্ট কল এগুলো আর যখন একবার লাস্ট যখন আসবে সে তখন কি করতে পারে সে কল দিতে পারে ভিজিট করতে পারে বাই কুপন দেখেন আমরা কুপন কখন ব্যবহার করি ঠিক যখন কিনতে গেছে তখন ডিসকাউন্ট পার্সেস প্রোমো সেল আপগ্রেড মাল্টিপল অ্যাট্রিবিউট থাকতে পারে কালার সাইজ তারপরে হচ্ছে আপনার দৈর্ঘ্য প্রস্তুত অনেক কিছু থাকতে পারে এটা তো এখন আপনি চাইলেই কিন্তু এই যে এই শব্দগুলি আপনার হেড কিওয়ার্ডের সাথে ব্যবহার করে পাঁচশো সাতশো আটশো হাজার বারোশো কিওয়ার্ড খুবই সহজেই সংগ্রহ করতে পারবেন যার কারণে আপনাকে এই আপনার জানতে হবে যে আমি আরো কি কি শব্দ ব্যবহার করে ইনফরমেটিভ শব্দগুলো সংগ্রহ করতে পারি আপনি শুধু হোয়াট আর হাউ শিখছেন আপনি হচ্ছে হোয়েন শেখেন নাই হয় আর শেখেন নাই পারবেন না আপনি শুধুমাত্র যে টাইম শিখছিলেন এই যে বলছিলাম না শুধুমাত্র হচ্ছে যে বেস্ট শিখছেন রিভিউ শিখছেন প্রাইস আর টাইম শিখছেন বাট আপনি আজকে কি শিখলেন পার্সেস শিডিউল কনসাল্ট যে বেস্ট প্রাইসিং রিভিউ সিঙ্গেল শিখতে পারলেন আচ্ছা যাই হোক আমরা মোটামুটি কিওয়ার্ডের ধরন সম্পর্কে জানলাম কোন কোন শব্দগুলো থাকলে সেটা কোন ধরনের কিওয়ার্ড হয় ইনফরমেশনাল ইনভেস্টিগেশনাল ট্রানজেকশনাল এরপরে আমরা দেখব এবার বুঝতে হবে যে ক্লায়েন্টের আসলে কি লাগবে আপনাকে যখন কোনো ক্লায়েন্ট ক্লাস দিবে প্রথমে আপনার কি জানতে হবে যে আসলে ক্লায়েন্টের কোন ধরনের কিওয়ার্ডটা লাগবে যদি ক্লায়েন্টের ব্লগ ওয়েবসাইট হয় নিশ্চয়ই সেটা কি লাগবে ইনফরমেটিভ কিওয়ার্ড লাগবে কারণ ব্লগ মানে ওইখানে সে বিভিন্ন ইনফরমেশন দিবে যেমন ধরেন আমি যদি এখন শেখাই ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় মনে করেন বা আমি দেখিটা মার্কেটিং শেখাচ্ছি ব্লগে লেখালেখি করে বা ভিডিও মেক করে আমার কোন ধরনের কিওয়ার্ড লাগবে অবশ্যই ইনফরমেটিভ কিওয়ার্ড আমার লাগবে তাই না এখন দেখেন ক্লায়েন্টের যদি ই কমার্স ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে তার প্রধান কিওয়ার্ড গুলো কি বাইং রিলেটেড মানে পারচেজ বেস্ট কুপন সেল ডিসকাউন্ট এইগুলো তাই না বাট অনেক ক্লায়েন্ট আছে তার ওয়েবসাইট থেকে কে কি করে ব্লগ লেখালেখি করে তার প্রোডাক্টগুলো সম্পর্কে সে লেখালেখিও করে সেক্ষেত্রে তার দুই ধরনের কিওয়ার্ড লাগতে পারে ইনফরমেটিভ এবং বাই তাকে আপনি দুই ধরনের কিওয়ার্ডে সংগ্রহ করে দিবেন তো এটা আপনার জানা থাকা আবশ্যক কারণ আপনার ক্লায়েন্ট হতে বা ব্লগার আপনি সবগুলো দিয়েছেন বাইং শব্দ তার অ্যাকচুয়ালি আদৌ কোনো কাজে এগুলো লাগবে না এই স্লাইডটাকে ক্লিয়ার করতে পেরেছেন চ্যাট বক্স ইউজ করেন সবাই বুঝতে পারলেন কিনা কাকে আপনি কোন ধরনের কিওয়ার্ড দিবেন আচ্ছা বুঝতে পেরেছেন পরের সাইডে আমরা চলে আসি এবার ধরলাম আপনি কিছু বুঝে ফেলেছেন দেশ উদ্ধার করবেন এখন সেই প্রস্তুতি নামছেন যে এবার আমি দেশ উদ্ধার করে ফেলবো দেখি আসলে আসলে দেশ উদ্ধার করব এখন আমাদের কি কি লাগবে তাই না ক্ষেত্রে আমরা কি করব আমাদের কিছু টুলস প্রয়োজন হবে আমরা একটা কাজে যখন হচ্ছে যুক্ত হব যখন শুরু করব তখন আমাদের বেশ কিছু সরঞ্জাম লাগে যুদ্ধ যখন নামবেন কি লাগবে আপনার ঢাল তলোয়ার লাগবে তাই না তো কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনার কিছু ঢাল তলোয়ার লাগবে এই ঢাল তলোয়ার দিয়ে শুরু করব আমাদের রিসার্চের কাজগুলি তো আপনারা এইখানে যারা আছেন ইউজ করেন বা নাম কে বা কজন ইএস লিখবেন ভিপিন সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে কিনা আচ্ছা ভিপিএন হচ্ছে অনেকেই আছেন অভিজ্ঞতা নাই বা সবাই ইউজ করেছেন যাই হোক আমরা বিভিন্ন কাজে ভিপিন ব্যবহার করে থাকে বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে প্রতিনিয়ত হয় যেগুলোতে বাংলাদেশ থেকে নেওয়া যায় না তখন আমরা কি করি বিভিন্ন ব্যবহার করে ওই সাইট গিয়ে আমরা ব্রাউজ করি এই কিন্তু অনেক একদিক দেখে উপকার করে যদি আমরা এটার লিগাল ব্যবহারটা করি সেই ক্ষেত্রে যদি ভিপিএন ইউজ করে কেউ কোনো ইনলিগেল ব্যবহার করে সেটা তার জন্য আসলে বিপজ্জনক এবং সেটা কখনোই রেকমেন্ডেড নয় তো ভিপিএন মানুটা কি আর ভিপিএন বা কেনই কি ওর সাথে ভিপিএন আসলো এটা দেখার জন্য আমরা ব্রাউজার যাব ব্রাউজারে আসলাম ব্রাউজারে এসে এইখানে আমি সার্চ করলাম যে হচ্ছে মনে করেন কি লেখা যায় হোয়াট ইজ গার্ডেনিং চলে আসছে যেহেতু এটা দিলাম হোয়াট ইজ গার্ডেনিং এটা দেওয়ার পরে আমার কাছে যেইরকম একটা পেজ আসছে আপাতত আমার স্ক্রিনের ডান পাশে কি আসতেছে এইগুলো নিয়ে আপনাদেরকে কিন্তু মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই কারণ এই ব্যাটার বড় বদমাইশ এটাকে বারবার আমি সরাই দেই তারপরে কি দৌড় মারে চলে আসে দেখেন এখন কিন্তু সরাই দিছি আচ্ছা এই আবার চলে আসছে ডিলিট করে দিলাম দেখেন এটা আমার সার্চ পেজ সার এটার সবাই জানেন এই পেজে অনেকগুলো রেজাল্ট আসছে আমার যে গার্ডেনিং উইকিপিডিয়া এটা সেইটা গার্ডেনিং কিন্তু যদি একটু রেসের দিকে আসেন দেখতে পারবেন এই মুহূর্তে আমি বাংলাদেশে বসে ঢাকা থেকে আমি কি করছি আমার করছি তো শুরুতে কি করবে গুগল এতটাই চালাক যে আপনার এরিয়ার থেকে কেন্দ্র করে আগে সার্চ রেজাল্ট দেখায় তারপরে হচ্ছে আপনার কান্ট্রি বেস সার্চ রেজাল্ট দেখায় ক্লায়েন্ট মনে করেন এখন ইউরোপের আপনি এখন কিওয়ার্ড রিসার্চ করছেন বাংলাদেশের মধ্যে বসে থেকে তো গুগল কি করছে গুগল হচ্ছে বাংলাদেশের মানুষ যেগুলো লিখে সার্চ করে সেগুলো দিয়ে দিছে আপনাকে বাট ক্লায়েন্ট তো কোথাকার আমেরিকার তাহলে আমেরিকা থেকে মানুষজন সার্চ করে ভিন্ন ভিন্ন বিষয় লিখে বা তাদের লেখার মধ্যে পার্থক্য আছে আমি যদি এখন একটু দেখানোর চেষ্টা করি যদি ভিপিএনটা অন করব না ওই একই শব্দ আমি লিখব এখানে হোয়াট ইজ গার্ডেনিং তা দেখি আই এম রোবট দিয়ে দেই চিমনি আছে এখানে একটা ক্যাপচা দিল সে ক্যাপচারটা পূরণ করে ফেললাম আমি যে রোবট না তার প্রমাণ দিলাম আচ্ছা এটাতেও সেম ই আসছে আমি যদি মজিলা ফায়ারফক্সে যাই ফায়ারফক্সে গিয়ে আমি একটা ভিপিন অন করলাম আচ্ছা ভিপিন অন করার পরে আমি এখানে লিখলাম যে হোয়াট ইজ গার্ডেনিং হয়তোবা এটাতে যারা সেম রকম রেজাল্ট তারা দেখাচ্ছে কিন্তু দেখেন নেদারল্যান্ড এখানে আমার আইপি দেশটা বা আমার ঠিকানা তারা দেখাচ্ছে লোকেশনটা দেখাচ্ছে হোয়াট ইজ হোস্টিং এটা লিখলাম ফায়ারফক্স ফক্স থেকে যেমন আসছে আপনি একটু খেয়াল রাখতে পারেন যদিও এই শব্দগুলো ইংরেজিতে করে ফেলি আমরা চেষ্টা করছি আসলে ভিন্ন ভিন্ন দেশ থেকে সার্চ করলে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসে কিনা এটুকু দেখানোর চেষ্টা করছি বেশি কিছু না এবার আমি ব্রাউজার থেকে হোয়াট ইজ হোস্টিং লিখে সার্চ করি ক্রোম ব্রাউজার থেকে দেখেন এইখানে কিন্তু রেজাল্ট ভিন্ন আসছে যদি একটু খেয়াল করেন যদিও এটা একটা বিষয় দিলে কিন্তু আসলে অনেক তফাত আছে এটার ফার্স্টে কি আসে নেমচিপ পরে কি আসে ওয়েবসাইট তারপরে কি আছে ওয়ান ডট কম এবার আপনার হচ্ছে ভিপিন যেটাতে আমরা অন করে রাখছি এই যে মজিলা ফার ফক্স দেখেন ফার্স্টে কি আছে ওয়ান ডট কম পরে আসে নেমচিপ তারপরে আছে উইকিপিডিয়া তারপরে আছে ওয়েবসাইট ডট কম তার মানে অলরেডি কিন্তু কি একটু হলেও টফারটা বুঝতে পেরেছেন আসলে টপারটা একটু হয় না টপারটা অনেক হয় কারণ এক দেশ থেকে মানুষ যেভাবে সার্চ করে অন্য দেশ থেকে মানুষ সার্চ করে না ঠিক আছে আমরা দেখে ফেললাম এটা তাহলে আমরা ভিপিন ব্যবহার করব এটা ভিপিন ব্যবহার করলে এটা আমরা এক্সাক্ট কিওয়ার্ড গুলা পাবো এটা যে একদম বাধ্যতামূলক তা না এটা ছাড়াও আপনি ইউজ করতে পারবেন কিন্তু ভিপিএন ইউজ করলে অ্যাকুরেট কিওয়ার্ড আপনি পাবেন বলতে চাই যে ইফ পসিবল ইউ ক্যান সেট আপ এ ভিপিএন ফর এক্সেক্ট রেজাল্ট ইফ পসিবল যদি সম্ভব হয় সেক্ষেত্রে তারপরে কিওয়ার্ড রিসার্সের জন্য আমরা কিছু টুলস ব্যবহার করব প্রথম যে টুলস আমরা ইউজ করব তার নাম হচ্ছে কিওয়ার্ড এভ্রিহার এটা একটা এক্সটেনশন গুগল ক্রোম ব্রাউজারের এখন এক্সটেনশন কি এটা বলতে হবে আগে আপনাদের তখন আপনার এই টুলস গুলো বুঝতে পারবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার ওয়েব ব্রাউজারে এরকম কিছু অপশন লেখা দেখেন ডান দিকে আমি একটু যদি ড্র করে বোঝাই দিই আপনাদেরকে দেখেন এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন তারপর এটা একটা অপশন এটা একটা অপশন এগুলা কি বিভিন্ন ছোট ছোট সফটওয়্যার বুঝছেন ছোট্ট ছোট্ট সফটওয়্যার যেগুলো ব্রাউজার সাথে যুক্ত করা যায় এবং আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজের জন্য বিভিন্ন টুলস আমি যুক্ত করতে পারি সহায়ক টুলস হিসাবে এগুলোকে সোজা বাংলা ভাষায় বলতে পারেন আপনি ছোট ছোট সফটওয়্যার যেগুলো আপনার কাজের কাজ করতে গিয়ে আপনাকে অনেকভাবে হেল্প করবে আর ইংরেজিতে এগুলোকে বলা বলা হয় হয় অথবা এক্সটেনশন এক্সটেনশন মানে কি বাড়তি কিছু এই গুগল ক্রম তো এটা আমাদের ব্রাউজার এটার সাথে বাড়তি কিছু যোগ করবেন এটার নাম হচ্ছে এক্সটেনশন তো এইটাতে কোন জায়গাতে থাকে আপনার ব্রাউজারের প্রথমে এই যে দেখেন একদম কর্নারে ডান দিকে থ্রি ডট আইকন আছে সবার ব্রাউজারে ক্লিক করেন ক্লিক করার পরে এই যে মোর টুলসে আসেন মোর টুলসে এসে এক্সটেনশন এইখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনার কাছে এই পেজটা নাও আসতে পারে কারণ এটা আমার পেজ আমি এখানে অনেকগুলো এক্সটেনশন যুক্ত করে রাখছি আপনি চাইলে যে এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে ক্রোম ওয়েব ব্রাউজার দেখছেন এখানে গুগল ক্রোমের যতগুলো এই এক্সটেনশন আপনাকে তারা দিবে সবগুলো লিস্ট আছে এইখানে আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন প্লে স্টোরে আপনি যেমন সার্চ করেন ওই রকম এইখানেও সার্চ করতে পারবেন এখানে আপনি যে কোনো নাম ধরে সার্চ করেন পেয়ে যাবেন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড টুল অনেকগুলো আছে দেখেন যে ক্লিভার অ্যাডস কিওয়ার্ড ফাইন্ডার প্ল্যানার অ্যামাজন কিওয়ার্ড টুল অনেকগুলো লিস্ট আছে তো আমরা এখান থেকে সার্চ না করে আমি সরাসরি গুগলে যাব এখানে গিয়ে প্রথমে সার্চ করবো কি আপনারা লিখতে পারেন কিওয়ার্ড এভরিহার এক্সটেনশন প্রথমে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের প্রথম লিংক চলে আসছে স্ক্রিন ডিলে হচ্ছে এই দেখেন এই কাহিনীগুলোর কারণেই কিন্তু আমি বলি যে আসলে আপনারা যদি আনমিউট করে রাখতে পারতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আমি আনমিউট করে দিলাম এখন কথা বলতে পারবেন হ্যাঁ স্ক্রিন খুবই হচ্ছে দেখা যাচ্ছে না আচ্ছা এখন আমার মাউসটা কোথায় আছে বলেন তো মাউসটা কোথায় আছে এখন সেটিংস এর পাশে এখন এখন গুগল ওকে গুগল এ তবে ওখান থেকে মানে ওই যে থ্রি ডট মেনু থেকে যখন এক্সটেনশন দেখাছিলেন ওখান থেকে অনেক ডিলে এবং কিছুই দেখতে পারিনি ওকে আমি আরেকবার দেখা দিচ্ছি সবাই একটু মিউট করে ফেলি আপনারা মিউট করলে আমার ক্লাস নিতে সুবিধা হবে দেখেন ব্রাউজারের মধ্যে একদম কর্নার দিকে চলে যান এইখানে দেখছেন এটা থ্রি ডট মেনু আছে আমার সঙ্গে সঙ্গে রেসপন্স করবেন আপনারা দেখতে পেরেছেন আচ্ছা এখন এইখানেটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমার কাছে অপশন চলে আসছে একদম দেখেন লেখা আছে এখানে মোর টুলস দেখা যায় মোর টুলস জি দেখা যায় দেখা যায় এখান থেকে আমি আসব এক্সটেনশনে এক্সটেনশনে যখন আসব একটা ক্লিক করব ক্লিক করলে আপনাকে এইরকম পেজের মধ্যে নিয়ে আসবে যেটা এই মুহূর্তে আপনি এখানে কতগুলো এক্সটেনশন আছে সেগুলো আপনাকে বলে দিবে নর্মালি আপনার কাছে এতগুলো হয়তো বা ফাঁকা থাকবে এটা সেক্ষেত্রে আপনি একদম বাম পাশে যে কর্নারটা আছে এইখানে একটা ক্লিক করবেন কর্নারে ক্লিক করেন এটা একটা পাশের থেকে একটা দরজা ওপেন হবে এই যে একবার নিচের দিকে আসে লেখা আছে ওয়েব ওপেন ক্রোম ওয়েব স্টোর দেখা যায়

ঠিক আছে এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটার মধ্যে ক্লিক করেন ক্লিক করে যে অ্যাড লেখা আছে এই অ্যাড ক্লিক করলে এটা কি আপনার ব্রাউজার সাথে যুক্ত হয়ে যাবে বুঝছেন এখানে আপনি সার্চ করতে পারেন আমরা এই সার্চটা করছি কোথায় এসে এই সার্চটা করছি আমি সরাসরি গুগলে এসে এখন আমরা মিউট করে ফেলি সবাই সবাই মিউট করে ফেলি এখন দেখেন আমি সার্চ করছি সরাসরি গুগুলে এসে যাতে আমাকে আমি গুগল থেকে দেখে নেব একটা লিঙ্ক পেয়েছি যার নাম হচ্ছে কিওয়ার্ড এবয়ার কিওয়ার্ড টুল এই অপশনে আমি ক্লিক করব ক্লিক করলাম আমার কাছে এই এইরকম একটা অপশন চলে আসলো বুঝতে পারছেন লেখা আছে কিওয়ার্ড এবয়ার কিওয়ার্ড টুল কিন্তু পাশে লেখা আছে কি রিমুভ ফ্রম ক্রোম বাট এটা রিমুভ ফ্রম ক্রম লেখা আছে এই কারণে যে এটা অলরেডি আমার ব্রাউজারে যুক্ত করে দেওয়া আছে এই কারণে আপনার কাছে এখানে থাকবে এই যে আপনার কাছে থাকবে হচ্ছে এটা নিলাম এই যে আপনার থাকবে এইরকম অ্যাড টু ক্রম ঠিক আছে এইখানে ক্লিক দিবেন ক্লিক দিলে যে বলতেছে যে চেকিং তারপরে বলবে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন আপনি এটা চেকিং হচ্ছে দেখেন এবং একদম নিচে বাম দিকে দেখেন কন্যারের দিকে কিছু একটা ডাউনলোড হচ্ছে এই যে এটা সি আর এক্স ফাইল ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেল এবং দেখেন এটা আমার ব্রাউজারও যুক্ত হলো এবং অটোমেটিক একটা অটোমেটিক একটা আহ ট্যাব ওপেন হলো এটা যে ব্রাউজার আমার যুক্ত হলো এই যে একটু আগে যেটা আমরা ভিট কিউ এইটা যুক্ত হওয়ার পরে যে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে তো আমার যেহেতু এই কিওয়ার্ড এক্সটেনশনের এই টুলসটা অলরেডি আমি যুক্ত করে ফেলছি ওই প্রসেসেই এই কারণে লেখা আছে রিমুভ ফ্রম ক্রম বুঝতে পেরেছেন সবাই জি আচ্ছা আপনার কি থাকবে এখানে এড টু ক্রম আপনি এড টু দিবেন এটা অ্যাড হয়ে যাবে এড হয়ে যাওয়ার পরে আপনার আবার ব্রাউজার এই যে ডট মেনুতে আসেন ডট মেনুর পাশে আপনার জিমেল ছবি তারপরে একটা চিহ্ন আছে এইখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই লিস্টগুলো এখানে শো করতেছে এক দুই তিন চার পাঁচ আসলে এই যে দেখেন সবুজ চিহ্ন দেওয়া আছে এইগুলাকে পিন করে রাখা আছে পিন করা মানে এগুলো ব্রাউজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সব সব সময়খানে এখানে আঠার মতো লেগে আছে আমি যদি এই যে ভিট কিউ এইটাকে যদি আমি হচ্ছে পিন করে দিই এখানে ওইটাও কিন্তু এখন এই যে দেখেন আইকিউ এটা যুক্ত হয়ে গেল আমি এখন যতই কিছু করো না কেন এটার হারাবে না বোঝা গেছে জি ভাই আপনি চাইলে যে কোনো সময় এটাকে আবার আনপিন করতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে এটার প্রয়োজন নাই এটার জাস্ট একটা ডেমো টুল ছিল এটাকে আমি রিমুভ করে দেব কিভাবে এই দেখেন ডান পাশে একটা থ্রি ডট চিহ্ন আছে ক্লিক করেন ক্লিক করে এই যে রিমুভ ফ্রম ক্রোম ক্লিক করেন রিমুভ দেন এটা আমার ব্রাউজার থেকে আবার মুছে গেল ঠিক আছে আর কিছু কিছু ব্রাউজার হচ্ছে বলতেছে যে কেন আপনি রিমুভ করবেন এটা তারা নিতে চাই বলতে চায় আপনি কিছু একটা দিয়ে দিলেন কিছু না লিখলেও হবে মনে হয় এটা সাবমিট করে দেন কন্ট্রোল ইন্টার সাবমিট হয়ে গেল চলে গেছে ওটা আমার ব্রাউজারে আর নাই দেখেন ওটা কিন্তু আর নাই হচ্ছে যে কোনো পৃথিবীর যেকোনো যুক্ত করার পদ্ধতি প্রসেস মজিলা আসেন অনেকেই হয়তো বা চালান এই যে থ্রি ডট যে থ্রি ড্যাশ চিহ্ন আছে আসেন এসে এইখানেটার নাম হচ্ছে অ্যাডনস বুঝছেন ক্রোম ব্রাউজারের নাম হচ্ছে এক্সটেনশন আর এখানে নাম বলে অ্যাডমস ক্লিক করেন ক্লিক করে এই যে লেখা আছে এক্সটেনশন ক্লিক করেন এইখানে আপনি যে কোনো কিছু খোঁজেন যে কোনো কিছু খোঁজেন দিলাম হচ্ছে টিউব বাড়ে লিখে সার্চ করি টিউব লিখে সার্চ করেন আপনার কাছে এই যে এই অপশনটা চলে আসছে এখানে ক্লিক করেন ওই সেমভাবে এই যে অ্যাড টু ফায়ারফক্স ওটা ক্রোম ছিল বিদায় অ্যাড টু ক্রোম ছিল এটা ফায়ারফক্স ফক্স বিধায় অ্যাট টু ফায়ারফক্স তো দুনিয়ার যে কোনো ব্রাউজারে এক্সটেনশন যুক্ত করার পদ্ধতি রকম আশা করি বুঝতে পেরেছেন বোঝা গেছে আসলে এটা কি হয় তো প্রথমত আমি সার্চ করেছি কি হোয়াট ইজ হোস্টিং লিখে আমি এটাকে আরেকবার এলোড দিই এই ট্যাপগুলো দ্বারা প্রয়োজন নেই আমার ডান দেখে গুলো হোয়াট ইজ হোস্টিং লিখে সার্চ করার পরেই আমার কাছে যে এইরকম কিছু অপশন চলে আসছে দেখেন ডান দিকে দেখেন ডান দিকে ছোট্ট ছোট্ট বক্স চলে আসছে দেখা যায় কিনা তারপরে হচ্ছে আপনি যদি নিচের দিকে আরো আসেন দেখতে পারবেন এই দেখেন এইটা একটা বক্স এই যে আবার এইটা একটা বক্স এইটা একটা বক্স আসলে বক্সগুলোর মধ্যে কি আছে দেখেন তো অনেকগুলো কিওয়ার্ড আছে এই যে আমি বলেছিলাম যে কিওয়ার্ড আমাদের একটা শব্দ দিয়েও কিওয়ার্ড হইতে পারে দুইটা দিয়েও কিওয়ার্ড হইতে পারে একাধিক শব্দ দিয়েও কিওয়ার্ড হইতে পারে যাই হোক তো আপনাদের প্রথমে এটা আসবে না ওই সফটওয়্যারটা শুধুমাত্র যুক্ত করে ফেলছেন আপনি এখন এটা কাজ করবে না এখন একটা ঘুমন্ত অবস্থায় আছে এটাকে জাগাতে হবে এটার জন্য আপনাকে এই যে এই টুলের মধ্যে একটা ক্লিক করতে হবে ক্লিক করে সাইন ইন করবেন এইখানে সাইন ইন করার অপশন আপনাকে দিতে পারে বলবো যে সাইন ইন কিংবা আপনাকে হচ্ছে যে এইখানে বলতে পারে সাইন ইন সাইন ইন করা খুবই সহজ এটা সব সবগুলো টুলস বলে না কিছু কিছু টুলস বলে আমি ধরে নিলাম যে এই টুলসটা আপনাকে সাইন করতে বলছে তখন আপনি জিমেইল দিয়ে এখানে লগইন করে ফেলবেন লগইন করে আবার এই এই সার্চ করে রিফ্রেশ দিবেন দেখবেন এটা চালু হয়ে গেছে অনেকগুলো টুলস আছে যেগুলো আপনাকে সাইন ইন করার পরে সুযোগ দেয় কিছু কিছু টুলস আছে সাইন ইন না করলেও হয় ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করে দেখতে হবে এই যে যখন অন আছে অফ আছে আপনি যদি এখন অফ করে দেন এটা আর শো করবে না দেখেন ওটা এখন অফ হয়ে গেছে আপনি ক্লিক করেন আবার ক্লিক অন করে দেন এটা আবার অন হয়ে গেলে কি করবে আবার ঠিকই আবার ওটা চালু হবে এরকম বিষয় খুবই ইজি এবার আমরা আরো একটা টুল সেট আপ করে নেব আজকে আমরা টুলস গুলো সেট করে পরিবেশ তৈরি করে ফেলবো আর কি এরপরে দেখেন ডবলিউএমিয়ার এটা আমার খুবই পছন্দের একটা টুলস আমি নামটা কপি করলাম কপি করে এখানে আসলাম কিংবা আমি এই ব্রাউজারে আসলাম এসে সার্চ করলামিহায়ার এক্সটেনশন লিখে সার্চ করলাম সার্চ করার পরে আপনারা খুঁজে পাচ্ছেন না আসলে ডবলু এম এস আসলে কোথাও নাই বা এইখানে আছে তাই না বাট এই সাইটগুলো কিন্তু বিশ্বস্ত না কারণ কেন বিশেষত না দেখেন আমি এটা সার্চ করছি ডব্লু এস এভ্রি হওয়ার সাইটটা আসছে এই সাইটটার নাম কিন্তু ডব্লিউম এস এভরি হওয়ার না এটা অন্য কারো ওয়েবসাইট এইগুলা অন্য কারো ওয়েবসাইট এইগুলো থেকে আমরা নিতে গেলে রিস্কি যদি আপনারা একটু উপর দিকে যান দেখেন কি আসছে একটা আসছে হচ্ছে গুগল কোমের কিন্তু এটার নাম কি এটার নাম কিন্তু হচ্ছে হোয়াটস মাই সার্ফ অ্যাকচুয়ালি ডব্লিউ ফর হোয়াটস

যাওয়ার পরে আমার এখানে যতগুলো এক্সটেনশন আছে সবগুলো দেখতে পাচ্ছি আমি এই যে দেখেন এটা এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন করা আছে ব্রাউজারে এটাকে কিন্তু বন্ধ করে দেওয়া আছে এই দেখেন বন্ধ করা আছে এটাকে আমি অন করে দেবো আপনাদেরকে এই সরাসরি এটা প্রথম থেকে অন হয়ে যাবে আমি এটাকে অন করে দিলাম এটা এখন অন হয়ে গেছে এই দেখেন এই যে ঠিক জ্ঞান দিকে বসে গেছে মিউট করে ফেলি সবাই এবার যদি আমি সেটাকে রিলোড দিই দেখতে পাচ্ছেন এবার আপনার কাছে আরো একটা বক্স চলে আসছে যেটা নাম দিছে কি হোয়াটস মাই সার কি একটু বলতেছে কোন কান্ট্রি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন বাংলাদেশ আছে আমি বাংলাদেশ দিলাম এটা কি এবার অন করে দিলাম এবার দেখেন বাংলাদেশ থেকে কি কি সার্চ হয় এটা আসতেছে যদিও এটা ভিপিএন অন করার পরে কাজ করলে আরো বেটার আসবে আমি আপাতত জাস্ট দেখা দিলাম এটা অন করে কিভাবে অন করলাম এই যে অফ অন এখান থেকে আপনি চাইলে যে কোনো কাঞ্চে দিয়ে সিলেক্ট করে অফ অন করতে পারেন একটা রেলডো দিতে পারেন এই যে কানাডা থেকে ভাবে মানুষজন সার্চ করছে তাহলে আমরা দুইটা টুলস যুক্ত করলাম এরপরে কি টুলস আছে মজবার কোন টুলসের কাজ কি কোন টুলস থেকে কতটুকু নেব এটা আমরা দেখে ফেলবো ঠিক আছে আমরা মজবারে আসি মসবার এটা আরো অনেক সুন্দর একটা ওয়েবসাইট আর কি এটা মজিলা ফায়ারফক্স বা মস কোম্পানির তৈরি আর কি সেম আপনি গুগলে যান গুগলে গিয়ে সার্চ এক্সটেনশন তারপরে এই যে মসবারে আসেন গুগল ক্রোম এখানে আসে অ্যাড টু ক্রোম এইটা কিন্তু আপনি সাইন ইন করা ছাড়া অন করতে পারবেন না এটা আগে যুক্ত করে নিতে হবে তারপরে এটা চালু করার জন্য আপনাকে সাইন ইন করতে হবে আমি জাস্ট এখানে ক্লিক করলাম আমার ব্রাউজারটা বন্ধ করে রেখেছি এটাকে অন করে এটা হচ্ছে অন করে দিলাম আচ্ছা অন করে দিলাম এবার আমি একটা রেলোড দিলাম রেলোড দেওয়ার পরে আমার কিছুই আসে নাই মানে এই মজবারের যে বিষয়টা এটা কিন্তু কিছু আসে নাই কেন আসে নাই না দেখতে পাচ্ছেন এই যে মজ এটা কিন্তু এখনো কি গ্রিন কালার বা অন্য কোনো কালার হয় না এটা অ্যাকচুয়ালি ডিজেবল কালার হয়ে আছে বুঝছেন এই দেখেন তার মানে এটা এখন নিষ্ক্রিয় এটাকে একটু ঘুমোর থেকে তুলতে হবে হুম দেখেন এটা একটা ক্লিক করেন ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এটা কি হলো একটা কালার আসলো এবং এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে উপর দিকে এখন এইখানে যেটা করতে আপনাকে লগ করতে হবে ঠিক আছে এই যে বলতেছে এখানে দেখছেন গেট ফ্রি বা গেট সার্প ম্যাট্রিক্স উইথ ফ্রি মজ এই যে এখানে দেখেন বাম দেখি স্ক্রিনে ক্রিয়েট অ্যাকাউন্ট ও লগিন আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে ইমেইল দিয়ে নাম দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন আর আমার যদি এখন করা আছে আমি এখানে জাস্ট লগ ইন এখান থেকে লগ ইন করতে পারবো সেটিং অপশন এসে এখান থেকেও লগ ইন করতে পারবো সাইন আপ করতে পারবো স্ক্রিনটা কি রিয়েল টাইম দেখা গেছে আপনার যদি সাইন আপ করা না থাকে সাইন আপ করে নেবেন খুবই সহজ আশা করি সবাই পারবেন ইমেল দিবেন নিজের নাম দিবেন সাইন আপ করে নেবেন আমি ইমেল বসায় দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি আমি লগ ইন করে নেবো আপনার ইমেলে হয়তো একটা ভেরিফিকেশন কোড যেতে পারে গেলেও সমস্যা হয় আমরা ভয় পাই না ঠিক আছে এই যে দেখেন এটা হলো আমাদের ফায়ার ফক্সেস যে মজিলা বা মজ যে কোম্পানির ওয়েবসাইট এই ওয়েবসাইটটা কোনো প্রয়োজন আমাদের নাই আসলে এটাকে আমি কেটেই দিব আসলে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম এখন যদি আমি এটাকে রিলোড দেই দেখছেন নিচের দিকে কি আরো কিছু অপশন যুক্ত হয়েছে এই যে পি এ লেখা আছে আমি যদি জুম যদি করি একটু হালকা একটু জুম করি দেখেন এই যে পি এ লেখা আছে ডি লেখা আছে পি এ ডি এ কি আপাতত এইগুলোর মাথা ঘামানোর কোনো কারণ নাই সাথে ব্যাক লিংক লেখা আছে কত কিছু আছে এখানে বুঝছেন তো কখন আমরা কোনটার হেল্প নেব আর কখন কোন কোন অপশনগুলো আমরা চেক করব এগুলোর জন্য খুবই বেসিক অবস্থাতে আমরা তিনটা টুল সেট আপ করা শিখলাম একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে হোয়াটস মাই সার্ভ বা এভরিহোয়ার আর একটা হচ্ছে মজবার এটা ছাড়াও অসংখ্য অসংখ্য কিওয়ার্ড রিসার্চ করার টুলস অনলাইনে আছে ঠিক আছে আমি এই তিনটা আপনাদেরকে দেখাইলাম আপনাদের কি কি করতে হবে আরো বাকি যেগুলো আছে এগুলো সার্চ করতে হবে যেমন আমি যদি এখানে ব্রাউজারে আসি আমার এক্সটেনশনের যে প্যাকেজ আছে এখানে আসলাম আমি সার্চ করলাম এখানে যে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলাম দেখেন অনেকগুলো অপশন আপনাকে দিবে আপনি যে কোনো একটাতে ক্লিক করেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসেন দেখবেন আপনাকে এই যে কোয়াক সাজেস্ট সার্ফার মসবার তারপরে এই যে কত কিছু এসিও স্ট্যাক কিওয়ার্ড টুল এসিও সার্চ সিমুলেটার ডিটেলড এসিও এক্সটেনশন আপনাকে আরও অনেকগুলো দিবে ধরেন আপনি এইখান থেকে আরেকটাতে ক্লিক করলেন ক্লিক করছেন এবার কি আবার নিচে আসেন এখান থেকে কি পাবেন রিলেভেন্ট টুলস আপনি দেখতে পারবেন এগুলো আপনাকে এক্সপ্লোর করতে হবে ঠিক আছে মজবারটা তো পাচ্ছি কোথায় মজবার পাচ্ছেন না বলেন গুগলে সার্চ করছেন আমি আসলে ভাই ইয়া ইউজ মাইক্রোসফট এর সিরিজ করি তো ওখানে পাচ্ছিলাম না আচ্ছা কিওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে পছন্দসই ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার ঠিক আছে যারা একটু এজ ইউজ করেন এজ ব্রাউজারে আসলে এতটা এ না প্রসিদ্ধ ব্রাউজার না এবং যে ভাই আমার মনে হয় মাইক্রোসফট এজটা মনে হচ্ছে ইউজফুল না সবার এটা অ্যাভয়েড করাই দরকার আচ্ছা এটা কোনো खासियतই আচ্ছা যাই হোক এই এটা এই টুলসটা হচ্ছে আপনার সবগুলোর সাথে এটা সুইটেবল না বুঝতে পারছেন মজবার এক্সটেনশন লেখেন এক্সটেনশন ফর এজ এখানে চলে আসার কথা এই যে মজবার এক্সটেনশন আমি একটা লিংক দিয়েছি এটা কি দেখবেন এটা কি না জি এই যে মজবার এক্সটেনশন ফর এজ হুম আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি এটা কি না মজবার একটু দেখবেন ভাই কিসের মজবার এক্সটেনশন এটা কি হচ্ছে ক্রোমের থেকে দিছেন আপনি ক্রোম বাজার থেকে জি ক্রোম থেকে হ্যাঁ এটাই তো এটাই সমস্যা নাই তো কিও রিসার্চের জন্য যারা হচ্ছে অ্যাকচুয়ালি এজ ইউজ করছেন অথবা সাফারি বা ওপেরা এগুলি ইউজ করছেন তারা মনে হয় যদি একটু গুগল ক্রোম ইউজ করেন সেক্ষেত্রে বেশি বেনিফিট পাবেন আর কি হুম আর বিশেষ করে আমিও এই সফটের সাথে খুব বেশি পরিচিত না অভ্যস্ত না কি যাই হোক একটা গুগল এর প্রোডাক্ট একটা হচ্ছে মাইক্রোসফট এর প্রোডাক্ট একটু খুঁজে দেখবেন যদি হচ্ছে এটা থাকে এই যে মজবার কোম স্টোর লেখা আসছে মনে হয় যে এই থেকে পেয়ে যাবেন মজবার এটা থেকে দুই নাম্বারটা থেকে যুক্ত করে উনি দেখতে পারেন যেটা আপনার তাতে কাজ করছে কিনা এস ব্রাউজারে আচ্ছা যেটাই হোক তাহলে আমরা কিন্তু মোটামুটি এই টুলস গুলোকে সেট আপ করা শিখে গেলাম এই ট্যাবগুলো আমাদের লাগবে না আমরা আমাদের ব্রাউজারে

ভাই এখানে টুলগুলো কি সব ফ্রি টুলস না এখানে পেইড টুলস আছে দেখেন মানুষজন কিন্তু যারা এই কোম্পানিগুলো তৈরি করে কোন প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট এই টুলস গুলো সবগুলো তারা বিক্রি করে এখন কিওয়ার্ড রিসার্চের জন্য ওয়ার্ল্ডে বেশিরভাগ টুলস হচ্ছে পেইড টুলস ঠিক আছে কিন্তু এজ এ বিগিনার ছোটখাটো কাজগুলো করার জন্য আপনি ফ্রি টুলস দিয়ে করতে পারবেন এবং এই টুলস ফ্রি প্ল্যানও আছে

এই গেল আমাদের টুল সেট আপ করে এখনো কোন টুলস কাজ কি বা কিভাবে কি করবে এটা আমরা দেখি নাই শুধু সেট আপটা করে আপ করে নিয়েছি পরে স্লাইডে আসলাম আচ্ছা এইখানে আরো কিছু টুলস এর নাম আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য তার মধ্যে টুলস এর নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা টুলস উবার সাজেস্ট এটা টুলস তারপরে হচ্ছে দি হট এটা টুলস কি ফাইন্ডার এটা একটা টুলস আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন অপশন বা ওয়েবসাইট মনে করলাম কারেন্ট ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে যে তার হচ্ছে হোস্টিং নিয়ে ব্যবসা মনে করেন আপনাকে সে কাজ দিছে কি করবেন প্রথমে ড্রাইভে আসেন আমি আগে এখান থেকে আমার মেইলটা চেঞ্জ করে নিই আমি একটা ড্রাইভে গেলাম মনে করেন একটা জিমেল দিলাম নাম দিলাম হচ্ছে থেকে মেলটা নিলাম এবং এখান থেকে আমি আমার গুগল ড্রাইভে যাব আসলে কাজ কি শুরু করতে হয় কিউআর রিসার্চে দেখেন এখানে ক্লিক করলে ড্রাইভ আসতেছে অথবা আপনি ড্রাইভ ডট গুগল ডট কম এই লিঙ্কেও যদি যান ঠিক আছে এই লিংকে যদি জানে যে ড্রাইভ ডট গুগল ডট কম তাহলে আপনাকে এইরকম একটা অপশন দেবে এটা হয়তো ফাঁকা দেখতে পারবেন ঠিক আছে এইখানে যে কোনো জায়গাতে যদি আপনার করেন আপনাকে বলবে নিউ ফোল্ডার আপলোড ফাইল আপলোড ফোল্ডার অনেক কিছু বলবে একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করে নেবেন ধরলাম আমি ফোল্ডার ক্রিয়েট করেছি কিওয়ার্ড রিসার্চ এই নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করলাম ফোল্ডার ক্রিয়েট করার পরে এইরকম ফোল্ডার ভিতরে আপনি ঢুকে গেলেন কিংবা আমি একটা ফোল্ডার তৈরি করে দেখাই নিউ ফোল্ডার নাম দিলাম হচ্ছে কিওয়ার্ড দেওয়ার পরে আমি ক্রিয়েট দিলাম আচ্ছা আমার ফোল্ডার তৈরি হলো এরপর আমাকে এইখানে একটা এক্সেল শিট তৈরি করতে হবে যারা আমাকে যারা শিখছেন তাদের জন্য কিন্তু এক্সেল শিটটা অন্তত বেসিক লেভেল হলো জানতে হবে ট্র্যাক ক্লিক করেন গুগল শিট ক্লিক করবেন দেখা যাচ্ছে ব্লাঙ্ক স্প্রেডশিট ফ্রম এ টেমপ্লেট ইউজ করতে পারেন তাহলে স্প্রেডশিট ইউজ করতে পারেন তো আমি একটা স্প্রেডশিট নিলাম পরে আমার কাছে এইরকম অনেকগুলো ঘর ঘর মানে বক্স সহ একটা পৃষ্ঠা চলে আসছে এটা কি আমরা বলছি নর্মালি এক্সেল শিট বা গুগল শিট এটা অনলাইনে আসে গুগল শিট আর অফলাইনে থাকলে আপনার শিটটা হবে দেখতে এই রকমের সবাই তো চেনেন তাই না চেন তো সবাই আচ্ছা এইখানে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না হ্যাঁ আপনাকে এখানে খুব বেশি কাজ করতে হবে না যতটুকু কাজ শিখলে আপনি পারবেন ততটুকু আমি ছোটখাটো বলে দেবো বাট এটা আপনাকে শিখে নিতে হবে কারণ মার্কেটিং এর বেশ কাজই কাজগুলো আপনাকে এই শিটগুলোর মাধ্যমে করতে হয় ঠিক আছে খুব বেশি কিছু নাই এখানে তো যাই হোক এটা আপনার গুগল শিট নাম ফার্স্ট লেখা আনটাইটেল নামটা দিবেন আপনার ক্লায়েন্টের ব্যবসার নাম অথবা ক্লায়েন্টের নাম দিবেন তার কোম্পানির নাম দিতে পারেন বা তার টপিক কি বা নিশ্চ কি ওটার নাম দিতে পারেন দিলাম আমি একটা কিছুটা নাম দিলাম আপাতত দেওয়ার পরে আমি একটা ঘর ফাঁকা করে নিলাম এটা ঘর ফাঁকা নিলাম এটাকে মার্কস করলাম কেমন এটা করলাম এটা হচ্ছে আপনাদেরকে শিখে নিতে হবে আমি কিন্তু এক্সেল ক্লাস নিচ্ছি না তাই বল আমি যতটুকু শুধু দেখা দিচ্ছি আর কি একটা ঘর ফাঁকা দিলাম পুরোটা এটাকে একটা লিখলাম কিছুটা ভিতরে লিখলাম যে টপিক বা দিলাম কিওয়ার্ড রিসার্চ

বড় করে এইখানে কালার দিতে পারেন কালার দেওয়ার অপশন আছে কালার দিলে আপনার জন্য সুবিধা আছে আপনি চাইলে টেক্সট কালারগুলো ইউজ করতে পারেন লাল সাদা অনেক কিছু কালার আছে হুম যেটা আপনার ভালো লাগে আর কি দিলাম যাই হোক আমি আপাতত শুধু ছোট্ট করে কিছু একটা দেখাই দিই এখানে নাম দিলাম সিরিয়াল এইখানে দেন কিওয়ার্ড মনে করলাম এতটুকু আমাদের কাজ আজকের মতো ধরলাম আপনি চাইলে এই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন দুই একটা কালার আর টেক্সটকে একটু বড় করলেন বোল্ড করলেন টেক্সট কালারটা একটু হোয়াইট দিলেন যাই হোক এইগুলো আসলে কিভাবে করতে হয় এটা আপনাকে শিখতে হবে হ্যাঁ সিরিয়াল আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন অনেক ভিডিও পাবেন একটা ঘন্টা যদি আপনি দেখেন এক্সেল শিট কীভাবে চালায় আশা করি পারবেন এগুলো আপনি নাম্বারিং করতে পারেন এক দুই তিন এভাবে আপনি নাম্বারিং করলেন নাম্বারিং করে তানদের ধরে নেন এটাকে মিডল করে দেন হয়ে গেল এবার এই যে হোয়াট ইজ হোস্টিং বা হোস্টিং সম্পর্কে তো কিছু কিওয়ার্ড আমি ডিসকাস করে ফেলবো দেখেন আচ্ছা খুবই বেসিক একটা কাজ সার্চ করলাম কি হোয়াট ইজ হোস্টিং লিখে পেস্টটাকে দেওয়ার পরে আমার কাছে অনেকগুলো বিষয় চলে আসছে এইগুলো আমি এটা কি কপি করলাম জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল সি দিয়ে আমি হচ্ছে এইখানে এসে পেস্ট করলাম আচ্ছা কিওয়ার টা নেবে আসে নাই কালার চলে আসছে মনে করেন এইগুলো আপনার কি কিওয়ার তাকে সাজায় নেবেন হ্যাঁ এগুলো সাজাইতে হবে আর কি কিবার এইগুলা কি সিপিসি নাকি এই যে ডলার লেখা আছে এইগুলো নিয়ে আপাতত চিন্তা আপনার কোনো কারণ আপনার নাই আমি এগুলাকে জাস্ট ডিলিট করে দিব পরে মনে করেন এই দুইটা কলাম নাই এই কলাম নাই আর এই কলাম নাই এগুলো কি মাথা ঘামানোর প্রয়োজনও নাই শুধু আমার এই এক নম্বর কলাম দেখেন আর দুই নম্বরটা আপনারা দেখেন বাকিগুলো পরে থাকুক আপাতত তারপরে এখান থেকে আমি কপি করলাম ওয়েতে কপি কপি করে সরি ব্রাউজারে আসবো ব্রাউজারে এসে এখানে বসায় দেন বসাইলাম এখানে এসে ফিল কালারটা রিসেট করে দিলাম হয়ে গেল তারপরে আপনি আরো নিচে আসেন এসে দেখেন অনেকগুলো আছে কিওয়ার্ড এগুলোকে জাস্ট কপি করেন এই যে এখানে কপি অপশন আছে অথবা এক্সপোর্ট আছে চাইলে মাউস দিয়ে ধরে কপি করতে পারেন কন্ট্রোল সি বা মাউস রাইট ক্লিক করে সি কপি বসায় দেন এই কাজটাকে খুব বেশি কঠিন না ভাই না ভাই তো দেখেন আমরা মোটামুটি কত প্রায় ছাব্বিশ আটটা আঠাশটা কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম বা কিওয়ার্ড খুঁজে বের করলাম শুধু কি দিয়ে হোয়াট দিয়ে তো আপনারা তো শিখছেন তাই না যে হচ্ছে আরো অনেকগুলো দিয়ে রিসার্চ করা নেওয়া যায় এই যে দেখেন ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে দাঁড়ান আমি যদি হোয়াট ইজ হোস্টিং না দিয়ে এবার দেই আমি এখানে যে বেস্ট হোস্টিং বেস্ট ওয়েব হোস্টিং তাহলে কি আসবে আচ্ছা আপনাদের মধ্যে থেকে কি কেউ বলতে পারবেন আমাকে এটা আসলে কোন ধরনের কিওয়ার্ড হলো বলতে পারবেন দেখেন তো এখান থেকে যদি আপনি আবার যদি এরকম বিশ বাইশটা করে খুঁজে পান একবারে কপি করলাম হ্যাঁ কন্ট্রোল সি কপি করলাম কপি করে ব্রাউজারে আসলাম এসে আমি বসায় দিলাম এগুলোর টেক্সট কালার রিপ্রেসেট করে দিলাম এই লাইনটার প্রয়োজন নাই এই দুই লাইন বাড়তি আসছে ডিলিট করে দেন তারপরে হ্যাঁ থাকলো আমরা যদি এটাকে আর একটু বেশি করে নেই এবার আপনি আবার কিওয়ার সার্ফারে আসেন এখানে কিন্তু একটা পেজ আছে কিন্তু এখানে আটটা পেজ আছে দেখছেন এই যে আটটা পেজ ওয়ান টু এইট তো সবগুলো তারা আপনাকে দিবেন আর কি তারা ফ্রিতে কিছু কিছু দিবে এই যে কপি করে ফেলেন তারপরে এইগুলোকে কপি করে ধরেন কপি কপি করে ব্রাউজারে আসেন সেটির মধ্যে এসে পেস্ট করে মারি দেন তাহলে এইভাবে কিন্তু আপনি এত এত শব্দ শিখেছেন যে ইনফরমেশনাল যদি বলে আপনি মিনিমাম পাঁচশো কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারেন কারণ আমরা এই যে এই স্লাইডটা আমরা দেখেছি এই স্লাইডে যে যত বেশি এক্সপার্ট হবেন এই একটা স্লাইডে সে ফ্রিতে কি তত বেশি কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন সার্চ করতে সার্চ করে করে বুঝা গেছে আপনি যদি লেখেন যে হচ্ছে ওয়েব হোস্টিং রিভিউস দেখেন চলে আসবে আবার আপনাকে নতুন নতুন কি দেবে দেখেন একুশ অথবা রিভিউ দেখেন আপনার কাছে আবার কি নতুন নতুন অনেকগুলো শব্দ আসবে এগুলো কি আবার কপি করেন কপি করেন কপি করে বসায় দেন এই একটা কাজই তাহলে এটা হচ্ছে একদম বেসিক লেভেলের শুধুমাত্র কিওয়ার্ড সংগ্রহ করার কাজ এইখানে কিছু কিছু কিওয়ার্ড থাকবে যেগুলো ডুপ্লিকেট হ্যাঁ সেগুলোকে আপনি একটু কি করবে একটু খুঁজে খুঁজে একটু সময় দিয়ে বের করতে হবে আমি এর রোটাকে ডিলিট করে দিই এ রো নাম্বার তিন নাম্বার ও ডিলিট করি এটাকে ডিলিট করি কারণ এই মুহূর্তে থাকলে আপনার মাথায় হয়তো বা অন্য কিছু আসতেছে আর কি এইভাবে কি দুশো কিওয়ার্ড রিসার্জ করা যাবে দুশোটা

আছে ভাই বললাম তো এটা একদমই কি বেসিক এটা একদমই ভেরি বেসিক এটা বাইরে তো অনেক কিছু আছে আপনারা কেবল আমি আমার একটা প্রশ্ন ছিল ভাই হ্যাঁ বলেন প্লিজ প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে লিংক আপ করা আছে মানে লিংক আছে এটা কি লিংক এরকম থাকবে আমার আসলে ধারণা নাই এজন্য বলতে ও এই লিংকগুলোকে আপনি আপনি ডিলিট করে দেন জাস্ট হচ্ছে এটাকে ধরেন ধরে দেখায় দেন প্লিজ

আমিও সবচাইতে বেশি ইউজ করি হচ্ছে নরমাল এক্সেল আর শুধু ঠেকা চলার জন্য ইউজ করি গুগল শীট ঠিক আছে বাট থ্যাংক ইউ কারণ আমি কিন্তু আবার এক্সেলের যে একদম বিদ্যার জাহাজ আছে বিষয়টা তা না কারণ কেউ শেষ করতে পারবেন না জি দুই বছর ধরprocessor শিখলেও কি আপনি এক্সেল শেষ হবেন না বুঝতে পারছেন হ্যাঁ বিশাল বড় বিশাল হ্যাঁ প্রশ্ন করেন ভাই একটা क्वेश्चन করব দেখি আমরা একটু দেখি যে আসলে এই এই ভদ্রলোক কি করছে দেখি ভদ্র মহিলা আর কি সরি ইনি একশোটা হ্যান্ড পিকড ফোকাস কিওয়ার্ড দেয় কয়টা দেয় একশোটা আমরা হচ্ছে কতগুলো করছি এখানে রিসার্চ করছি কতগুলো ষাটটা হয়তো আর একশোটা করতে আমাদের চল্লিশটা করতে কত দু মিনিট বা পাঁচ মিনিট সময় লাগবে আচ্ছা লাগলো এবং উনি এক হাজার রিলেটেড কিওয়ার্ড দেয় মানে ওটার সাথে রিলেভেন্ট কিওয়ার্ড দেয় আর পাঁচজন কম্পিটিটর অ্যানালাইসিস করে দেয় এবং আরও কিছু গিফট উনি দেয় ধরুন আপনি গিফট দিতে পারেন না এই মুহূর্তে পারেন না কম্পিটিটর এটা কি এটা আপনি বোঝেনই না আপনি শুধুমাত্র এই দুইটা পারেন একশোটা হ্যান্ডপিক কিওয়ার্ড এবং এক হাজারটা রিলেভেন্ট কিওয়ার্ড আপনার দাম কত প্রথম প্যাকেজের ২০ ডলার উনি কাজ করছে কত চোদ্দোশো চুরাশি আর হচ্ছে মোট রিভিউ কত চার হাজার ছয়শ বিয়াল্লিশ মানে তার যে আর কি সবগুলো মিলায়ে আপনি ধরতে পারেন সে যদি দু হাজার যদি করে থাকে পঁয়ত্রিশ ডলার পঞ্চাশ ডলার সে তো কোটিপতি আসলে কোটিপতি না হন কিন্তু আপনি কিন্তু এই কিউআর ডিসার্চ করে এই ফ্রি টুলস গুলো দিয়ে কিন্তু কি করতে পারেন হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন হিউজ পরিমাণ বাট সময় দিতে হবে যেমন প্রথম দিকে আপনি এই যে আজকে যে টুলস গুলো আপনি দেখলেন মনে করেন কিওয়ার্ড এভরিওয়ার দেখলেন মজ দেখলেন তারপরে হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার দেখলেন এই টুলস গুলো আপনাকে হয়তো আর এক মাস পরে কাজ করতে দিবে না কারণ প্রত্যেকটা কোম্পানি কি করে প্রথমে কিছু অফার দিয়ে কাজ করায় মানে হয়তো এই এক মাসের জন্য এটা ফ্রি পাচ্ছেন তো আপনি এক মাস ইউজ করে ফেলেছেন আপনাকে আর ফ্রি দিবে না তখন বলবো যে আপনি টাকা দিয়ে কিনে নেন তখন কি করতে হবে আপনি কি পথে বসে যাবেন না আপনাকে অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে তো কিওয়ার যে টুলস গুলো যেহেতু সবগুলো পেইড পেইড টুল এবং হিউজ পরিমাণ দাম এগুলোর জন্য আমি তিনটা দেখালাম আপনাকে তিন থেকে নয়টা দেখতে হবে আমি একটা ওয়েবসাইট বের করছি আপনাকে দশটা ওয়েবসাইট বের করতে হবে আপনারা কয়জন আছেন আজকে ক্লাসে পঁয়ষট্টি জন আছেন পঁয়ষট্টি জন যদি একটা করে যদি খুঁজে বের করতে পারেন গড়ে আমি ধরলাম যে তিরিশটি টুলস হবে তাই না এই তিরিশটা টুলসে আবার ৩৩ ধরনের ফ্যাসিলিটি আছে বুঝতে পারছেন তো যার কারণে ক্লাসের বাইরেও আপনাকে রিসার্চ করতে হবে আমি দেখলাম তিনটা এক্সটেনশন ওই যে আরো যেগুলা বলে দিলাম যে হচ্ছে কিওয়ার্ড স্পাই আছে কি কি যেন আছে দেখলাম তখন লিস্টের মধ্যে আসছিল ওইগুলাকে আপনি ট্রাই করে দেখবেন আচ্ছা দেখি এইগুলোর কাজ কি এগুলো আসলে কেমন চালাইতে হয় দেখবেন যে ওইখানে হয়তো তারা আপনাকে এগুলোর বদলে আরো একটু বেশি কিওয়ার্ড দিচ্ছে এরা একটু হয়তো করতেছে বাপের সম্পত্তি মনে করে আমি করুক সমস্যা নাই হম তারা হয়তো আপনাকে আরো বেশি ফিচার দিবে এই হচ্ছে হচ্ছে যে যদি আরো কি আর দেখতে চান সেক্ষেত্রে কিনে নেন ক্রেডিট নেন তাদের কাছ থেকে এটা বলতেছে বুঝছেন এখানে ক্লিক করলে বলবো যে টাকা দেন এই ঝামেলাটা হবে আর কি শুরুর দিকে দেখছেন পঞ্চাশ ডলার একশো ডলার এক হাজার ডলার পাঁচশো ডলার দুশো ডলার কি পরিমাণ দাম একটা করে ক্রেডিটের জন্য একটা করে কিওয়ার আপনাকে দিবে দশ ডলারে আপনি এক লক্ষ পাবেন এক লক্ষ কিওয়ার পাবেন কারণ একটা ক্রেডিট একটা কিওয়ার টেন ডলার দিলে আপনি করা এক লক্ষ কিওয়ার্ড দিবে তাহলে পার লাখে কত এক লাখ কিওয়ার্ড পঞ্চাশ ডলার দিয়ে পঞ্চাশ লক্ষ কিওয়ার হিউজ দাম কিন্তু তো আপনাদের যাদের টাকা পয়সা বেশি আর কি সিনেমিনি করে তারা কিন্তু চাইলে এই এক হাজার ডলার পাঁচশো ডলার দুশো ডলার এগুলো পার্চেস করবেন পরে এখন এগুলো চিন্তা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা ফ্রিতে শিখবো ফ্রিতে অনেক টুলস আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের যেগুলো দিয়ে আপনাদের নাইনটি কাজ হয়ে যাবে বুঝছেন যখন আপনাদের আর্নিং আসবে বা আপনি যে একটা কাজ করতে পারেন অনেকে পি টুলস ইউজ করে থাকতে পারে তিনজন বা চারজন মিলে একটা করে হচ্ছে টিম তৈরি করতে পারেন করে যার মাস্টার কার্ড আছে একজন পার্সেস করবেন তারপরে ওইটা থেকে আপনার করে ফেলবেন অনেক টুলস আছে যেগুলো দাম একটু রিজনেবল যেমন তিরিশ ডলার পার মান্থ বা পঁচিশ ডলার পার মান্থ সেটা আপনারা করতে পারেন যদি সেই ইচ্ছা থাকে আর কি তিন চারজন বা পাঁচজন মিলে টিম হয় প্রথম দিকে এগুলো লাগে না তারপরেও বলে দিলাম আর কি যদি লাগে আমরা আরো কিছু বিষয় দেখতে পারি আজকে নাকি উদ্যোগ তো হচ্ছেন সবাই দেখবো হ্যাঁ বলেন ভাই হচ্ছে আপনি যে সিটটা তৈরি করছেন ওইখানে তো হচ্ছে দুই ধরনের আহ আছে তো আহ কমার্শিয়াল কিবোর্ড সবাই বললো আপনিও বললেন আপনিও বললেন কমার্শিয়াল আমি তো দুই ধরনের কি দেখতে পাচ্ছি এটা একটু কনফিউজ ভাই হ্যাঁ এখানে তো ওই যে আমরা যে বেস্ট লিখে সার্চ করছি না তো বেস্ট লিকে সার্চ করলাম এগুলা সবগুলা কি কমার্শিয়াল আর কমার্শিয়াল আর আগের হচ্ছে নন কমার্শিয়াল ভাই হ্যাঁ আগে গুলো ছিল ইনফরমেটিভ কিওয়ার্ড আমরা কিন্তু প্রথমে বলেছি যে হচ্ছে আমি কিন্তু এখান থেকে বলছি যে এই কিওয়ার্ড গুলো কোন ধরনের এই যে বেস্ট ওয়েব হোস্টিং লিখে যখন সার্চ করেছিলাম তখন বলেছিলাম যে এগুলো কোন ধরনের কিওয়ার্ড এটা কমার্শিয়াল এগুলো হচ্ছে কমার্শিয়াল আচ্ছা ঠিক আছে বুঝছি ভাই বুঝছেন আপনারা কাজ করবেন এক্সেল শিটে আপনারা যেটা করবেন এক্সেল শিটে সাজাবেন যে এগুলি হচ্ছে কমার্শিয়াল এগুলি নন কমার্শিয়াল একটা ডাইনিং টেবিলে যেমন খাবার রাখে বিভিন্ন ভাবে ক্যাটাগরিতে আপনারা এক্সেল শিটটা যত সুন্দর সাজাতে পারবেন তত ক্লায়েন্ট খুশি হবে কাজের কোয়ালিটি দেখে তা আপনি যেগুলো নন কমার্শিয়াল দিয়ে দিছেন যেগুলো একটু বড় কিওয়ার্ড যে লং টেল কিওয়ার্ড হচ্ছে এইগুলো এইগুলো ব্রড মেস কিওয়ার্ড এগুলো আবার হচ্ছে হেড কিওয়ার্ড এবার সাজাতে পারেন একটু কষ্ট হবে আপনার কিন্তু কাজের কোয়ালিটি হবে সুপার ফুল বুঝছেন এটা কিন্তু একদম বেসিক লেভেলের কিওয়ার্ড কারণ এখানে সিপিসি থাকতে হবে সার্চ ভলিউম থাকবে তারপর আরো অনেক কিছু থাকবে এ আছে ডিএ আছে হুম কেডি আছে এসডি আছে এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করব সেগুলো আজকে দেখাবো না এগুলো দেখলে কিন্তু মাথা গরম হয়ে যাবে আর কি আপনাদের হ্যাঁ হ্যাঁ প্লিজ ওই যে আমাদের প্রথমে যে এক্সটেনশনটা দেখাইছেন ওই যে কিউআর এভরিওয়ার এখানে এক্সটেনশনে বেশ কয়েকটা অপশন আছে এসিও ডিফিকাল্টি হান্ড্রেড আউট অফ সিক্সটি ফোর তারপরে ব্র্যান্ড কোয়ালিটি নন বিভিন্ন জিনিস এখানে দেখাইছে তো এগুলো সম্পর্কে এখনো বললেন না কিছু আচ্ছা ভাই এগুলো কথা বলছেন জি 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 আচ্ছা এইগুলা আলাদা জিনিস এটা আমরা দেখব আমরা এগুলো প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য খুঁজে বের করব বুঝতে পারছেন এটা তারা হচ্ছে

আমরা চেষ্টা করব যে কোন ধরনের কত কম্পিটিশন থাকলে সেটা ভালো কিওয়ার্ড আপনার জন্য আমার জন্য হ্যাঁ এইগুলো খুঁজে খুঁজে বের করে ফেলবো আরকি এগুলোর জন্য আলাদা টুলস আছে বুঝছেন এগুলোর জন্য আলাদা টুলস বেস্ট হোস্টিং এই শব্দটার হচ্ছে এত ব্র্যান্ড কোয়েরি তারপর হচ্ছে আহ অফ পেজ ডিফিকাল্টি এত অন পেজ ডিফিকাল্টি হচ্ছে এইরকম তো অফ পেজ অন পেজ এটা আমরা এখনো দেখি নাই কেবল কিওয়ার্ডে আসছি আচ্ছা আজকে আর একটা টুলস দেখানো যেতে পারে সেটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট আছে বুঝছেন এই গুগল যে কোম্পানি এই কোম্পানির একটা প্রোডাক্ট আছে সেটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা একটু সবাই গুগলে গিয়ে লিখব গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখবো গুগল কিওয়ার্ড টেনার লিখে সার্চ করলে আপনার কাছে এইরকম একটা অপশন চলে পেয়ে আসবে যেটা আপনি দেখতে পারবেন ads.google.com এটা লেখা আছে কে কে ক্লিক করার পরে এইটা সবাই ভালো করে দেখবেন বুঝছেন এটা ভালো করে দেখতে হবে কারণ আছে ভালো করে না দেখলে এটা বুঝতে পারবেন না আজকে শুধু আমি এই টুলসটা সেটআপ করাটুকুই দেখাবো সবাই হয়তোবা প্যাস লাগাই ফেলবেন এটা ভালো করে দেখবেন আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব আমি গেলাম কোথায় অ্যাটস ডট গুগল ডট কম অথবা গুগল কিউআর প্যানেল লিখে সার্চ করলে এই যে চলে আসছে এখন এইরকম একটা অপশন আপনার কাছে আসছে গুগল অ্যাডস বা অ্যাডস ডট গুগল ডট কম হোম সাইন ইন এবং স্টার্ট নাও অলরেডি যাদের অ্যাকাউন্ট করা আছে এটাতে তারা সাইন ইন করবেন যাদের নাই তারা স্টার্ট নাও করবেন আমি ধরলাম আমার অ্যাকাউন্ট করা নাই আমি এখান থেকে স্টার্ট এ ক্লিক করলাম স্টার্ট নাওয়ে ক্লিক করার পরে আমাকে বলতেছে নিউ গুগল অ্যাপস অ্যাকাউন্ট সুইচ টু গুগল অ্যাকাউন্ট আমি নতুন করে গুগল অ্যাকাউন্ট তৈরি করব নাকি আমার আগে যেটা আছে ওটাতে সুইচ করবো এখন দেখতে পাচ্ছেন যে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এট দ্য রেট এটা কি ডান পাশে আছে আমি সুইচ করলে এটা সে চলে যাবে আর যদি আমি নিউ করি তাহলে আমার কাছে এইরকম একটা অপশন দেবে ঠিক আছে তো যখন এইরকম একটা অপশন দিবে সবাই একটু ভালো করে দেখেন কারণ এটা কিন্তু আমি একবার দেখাতে পারবো আপনাদেরকে বুঝতে পারছেন এই যখন একটা অপশন দিলো দিয়ে দেওয়ার পরে নেক্সট লেখা আছে এখানে ভুলেও নেক্সটে ক্লিক দিবেন না নিচের দিকে লেখা আছে যে সুইচ টু এক্সপার্ট মোড দেখা যায় জি ভাইয়া দেখা যায় ক্লিক করেন আচ্ছা সুইচ টু এক্সপার্ট মোড যখন আছে তখন এইখানে চলে আসলো যে সেলস সেলস লিডস ওয়েব ট্রাফিক প্রোডাক্ট ব্র্যান্ড প্রমোশন অনেক কিছু আছে এখানে তো আপনি কেন আসতেছেন গুগলে করার জন্য সেলস বাড়ানোর জন্য লিড নেওয়ার জন্য নাকি ট্রাফিক নিয়েসার জন্য কি জন্য কোনোটাতেই ক্লিক করা যাবে না আপনি যারা করতে হবে ক্যাম্পেইন এই অপশনে ক্লিক করতে হবে দেখা গেছে বলতেছে আপনার বিলিং কান্ট্রি বাংলাদেশ টাইম জোন বাংলাদেশ কারেন্সি ডলার এবার আপনি সাবমিটে ক্লিক করেন সাবমিটে ক্লিক করার পরে আপনাকে বলতেছে কংগ্রেট ইউ আর অল ডান এবার আপনি অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনাকে এই রকম একটা অপশন দিয়ে দিল পাশে অল ক্যাম্পেইন ক্যাম্পেইন মানে গুগলে যে আপনি বিজ্ঞাপন বিজ্ঞাপন দেন এইগুলোর বুঝছেন তো এইখানে অনেকগুলো অপশন আছে কোনো অপশনে ক্লিক করার প্রয়োজন নেই বাম পাশ থেকে বামে আমরা হাঁটবো না আমরা একটা ডানে যাবো আজকে ডানে গেলে দেখব টুলস এন্ড সেটিংস লেখা আছে এই চিহ্নটাকে আপনাদের আঞ্চলিক ভাষাতে কি বলে বলেন তো এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন না এমন স্লাই বলে আচ্ছা কোথাও স্লাই বলে কোথাও স্লাই বলে ডাল বলে ডাল বলে ডাল বলে ডাল ডাল

মানে বলতেছে যে হচ্ছে আপনি কি গুগল কাছ থেকে প্রমোশনাল অফার টিপস পেতে চান তাহলে ইয়েস দিবেন না দিলে নো দিবেন কোনো সমস্যা নাই মানে টিপস নিতে চাইলে তার আপনাকে বারবার মেইল করবে আর কি তাহলে আমি নো দিয়ে নো দিয়ে দেন আচ্ছা দেখেন আমরা তাহলে এই টুলস এর মধ্যে ক্লিক করব হ্যাঁ টুলস এন্ড সেটিংস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কেন এটা হলো কি কোথায় যে লুকায় ছিল বেটা চলে আসছে অনেকগুলো কলম আছে কলাম আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় তো এতগুলো কলামের মধ্যে আপনার পছন্দের যে কলাম সেই কলাম হতে হবে নাম্বার এক এক নাম্বার কলামটা আপনার পছন্দসই সেই হতে হবে এখানে দেখেন লেখা আছে পারফরমেন্স প্ল্যানার এই অপশনটাতে আমরা ক্লিক দিব না লেখা থাকবে কিওয়ার্ড প্ল্যানার এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে কিওয়ার্ড প্ল্যানার আপনার কাছে রকম বলে দিল ডিসকভার নিউ কিওয়ার্ডস বলতেছে গেট সার্চ ভলিউম এন্ড ফোর আমরা ক্লিক করব কিওয়ার্ডস এ ক্লিক করব এটা আমি আহ ক্লিক করার পরে এই জায়গা পর্যন্ত আমি চলে আসব ঠিক আছে এইখানে এসে আমি লিখবো হোয়াট ইজ পোস্ট বা আপনি যে কিওয়ার্ড সেটা আপনি লিখবেন লেখার পরে নিচে লেখা আছে বাংলাদেশ কোন কান্ট্রি ঠিক আছে এইখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার ক্লায়েন্ট যদি যে দেশ থেকে হবে সে দেশের নামটা লিখবেন লিখলাম যে ইউ এ লিখলাম বাংলাদেশটা আমি কেড়ে দিলাম সেভ করে নিলাম এখন কিন্তু হয়ে গেছে এটা ইউনাইটেড স্টেটস এইবার আমি গেট রেজাল্টে ক্লিক করব গেট রেজাল্টে ক্লিক দিলে আমার কাছে একসাথে তিনশো তিরানব্বইটা কিওয়ার্ড দিচ্ছে যেটা ইউএসএ থেকে সার্চ হয় এই সেই কিওয়ার্ডের লিস্ট বুঝছেন এইগুলো এতটুকু হচ্ছে আমরা সেট আপটা করে নিলাম আজকে আর বেশি কিছু না এখানে অনেকগুলো কাজ আছে এটা আমরা

এই ক্যাম্পেইন রান করা তো দেখাবেন না না আমরা গুগল কি এররটা দেখব না এখানে আপনার স্ক্রিনশটটা ভাই মনে হয় আমি ওপেন করতে পারছি না ও হ্যাঁ আসছে আসছে ভাই চলে আসছে দেখতে পাচ্ছি গুড আপনি পেয়েছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি একটা নিয়ে খুব এক্সাইটেড তো তারকে জানতে চালাম মানে সাবজেক্টের বাইরে বিষয়টা লিড জেনারেশন নিয়ে আমাদের মডিউলে আছে এই জিনিসটা কি এরপরে আমাদের শেখাবেন লিড জেনারেশনের ক্লাস হবে ও খুব বেশি হবে না আপনাদেরকে বেশি করতে হবে এই আমি ওইগুলো দেখায় দেব বেসিক থিমগুলো আলাপ আলোচনা করব আপনাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে এই যে এসইওর যে গুলো সেগুলো যেমন পেইড

রিজন সিলেকশনের সময় যদি এখানে ইউএস ইউএসএ করিনি তাহলে কি কোনো বাড়তি সুবিধা পাওয়া যাবে না বা আমরা আমার যেটা রিয়েল যেটা আছে সেটা দিয়েই সার্চ করলে সমস্যা নাই আপনার কথা বুঝতে পারে নাই মানিক ভাই আপনি হচ্ছে আমি আমি যেটি বলছিলাম যে আমরা যখন কিওয়ার্ডস রিসার্চ করব বা সার্চ করব তখন আমাদের যে ক্রোম ব্রাউজারটা আমরা ইউজ করি সেখানে যদি আমি আগে থেকে এই রিজনে যদি সেই দেশটাকে ইয়া করেনি সিলেক্ট করেনি ভিপি তাহলে কি ভিপি নেট এর সুবিধা বা ভালো হবে আচ্ছা ভারতীয় সুবিধা হবে তবে ওটা রিয়েল আইপি নাও দেখাতে পারে ঠিক আছে হ্যাঁ মানে আপনি যেটা সিলেকশন করলেন রিজন যেমন আমরা যে হচ্ছে সরাসরি দেখলাম যে গুগল কিওয়ার্ডের মধ্যে এসে একটা অঞ্চল দিলাম সরি স্যার এটা দিলাম গুগলের মধ্যে থেকে এই গুগল কিওয়ার্ড সফটওয়্যারের ভিতর থেকে একটা অঞ্চলে আমি সিলেকশন করলাম এটা কিন্তু আর বাইরে থেকে কোনো কিন্তু কাজ করতে দিবে না আপনাকে যেমন আপনি হয়তো বাইরে থেকে আগে থেকে যদি অন্য কোনো রিজন সিলেক্ট করে নেন আপনি রিজন সিলেক্ট করছেন হচ্ছে মনে করেন যে কানাডা সেটা হচ্ছে গুগল ব্রাউজারে একদম যখনই আপনি এই সফটওয়্যারের ভিতর যখন ঢুকলেন ওটার কাজ অফ বুঝতে পারছেন এইখানে এসে আপনি যেটা লোকেশনটা দিবেন এটা নিয়ে সে কাজ করে দেবে আপনাকে

কোনো বিষয় বলি নাই কিন্তু এখনো আর হচ্ছে গুগলের যে অ্যাড অ্যাড দেওয়া বিষয় নিয়ে কিন্তু কথা বলি নাই আপনাকে দেখানো চেষ্টা করছি আমি এতটুকু যে গুগল কিওয়ার্ড প্যানার ব্যবহার করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ শুরু করা যায় আমরা শিখছি কিওয়ার্ড রিসার্চ আমরা বিভিন্ন ফ্রি টুলস ইউজ করছি তার মধ্যে এইটাও একটা টুলস ফ্রি টুলস অবশ্যই যেহেতু এটা ওয়েবসাইট ওয়েবসাইট মোবাইল থেকেও ব্রাউজ করতে পারবেন এবং পিসি থেকেও ব্রাউজ করতে পারবেন যেমন ধরুন ফেসবুক এটা আপনি পিসি থেকেও ব্রাউজ করতে পারেন মোবাইল থেকেও ব্রাউজ করতে পারেন এটা কোনো বাধা নিষেধ নাই তবে এই অপশনগুলো মোবাইলেও আছে একটু আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় মোবাইলও আমি আলমামুন মামুন ভাইকে সুযোগ দিচ্ছি হ্যালো আচ্ছা সাউন্ড খুবই লো আসতেছে আল ভাই কথা বুঝতে পারছেন আপনি লিখে দেন আউসান আবিদ ভাই বলেন জি ভাই আমি একটু ওই যে অন্য একটা বিষয়ে কথা বলতেছি যেমন ওই যে টিউব পার্টি যে আপনার এক্সটেনশন যেটা টিউব পার্টি হুম জি ওই যে টিউব পার্টি যে এক্সটেনশনটা ওইটা on করার পরে ভাই ওইখানে ওই যে আমার যে ইউটিউব চ্যানেলের ওইটা এক্সেস চাই তো ওই অ্যাক্সেসটা দেওয়া কি উচিত না দিবেন সব অ্যাক্সেস চায় অ্যাক্সেস তো চাই বাট আপনাকে তো ওই অ্যাক্সেস ছাড়া তো সে ঢুকতে দিবে না মানে কিছু দেখতে দিবে না না ঠিক আছে কিন্তু ওই যে আবার বলে যে ওই বিষয়টা বলে যে আপনি এক্সেস দিলে আমরা আপনার সবকিছু দেখবো বা এরকম কিছু একটা বলে আর কি তখন তো ওই যে টিউব বাড্ডিটা কি ইউজ করা উচিত কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম এটা কিন্তু আপনার এক্সেসটা নিয়ে নেওয়া মানে আপনার জিমেলের পাসওয়ার্ড নিয়ে নেওয়া না বুঝছেন এটা একটা এপিআই থাকে ওই এপিআই দিয়ে তারা শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেলের যে তথ্যগুলো দেখানো পসিবল যেগুলো সেগুলো তারা দেখে তাছাড়া তো আপনাকে তারা আপনি যদি আপনার চ্যানেলের তথ্য যদি না দেন তাদেরকে তারা তো মানে দেখতে পাবে না আসলে কার চ্যানেলে র্যাঙ্ক কত আপনাকে কি করতে হবে না করতে হবে যাই হোক এই এতটুকু রিলেভেন্ট কোনো প্রশ্ন আছে কিনা বিশ্বজিৎ ভাই প্রশ্ন আছে ভাই আমার প্রশ্ন হলো যে যে গুগল প্ল্যানারে যে আমরা ইউএস এ সিলেক্ট করে নিলাম হুম ওইটা দ্বিতীয়বার কি চেঞ্জ করে আমি অন্য কোনো কান্ট্রিটা কি বের করতে পারবো কিনা দ্বিতীয়বার সুযোগ কিনা এই বিষয়ে হ্যাঁ অবশ্যই পারবেন দ্বিতীয়বারও আপনি পারবেন নো প্রবলেম আর ভাই আরে ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার বিশ্বজিৎ ভাই প্রশ্ন শেষ প্রশ্নটা না ভাই অল্প একটু ঠিকই আছে তারপরে বলেন বলছিলাম যে এই যে যে গুগল প্ল্যানার যে আপনি সেট আপ দেখালেন এটা ডিরেক্ট আমার জিমেইলটা সাইন আপ করে দিলেই হবে না এত কোনো সমস্যা আপনি জিমেইল যদি সাইন ইন করা থাকে তাও সমস্যা নাই আপনি যদি এই অপশন পর্যন্ত যদি দেখতে পারেন এটা কিওয়ার্ড টুলস এন্ড সেটিংস তাহলেই হবে বাট অনেকেই করে কি ওই রিসার্চ করতে গিয়ে ক্যাম্পেইনে চলে যায় ক্যাম্পেইনে গেলে তার মাথার কাজ করে না কিছু উল্টাপাল্টা হয়ে আসে এই জন্য আমি বলছিলাম যে শুরু থেকে দেখাই দিলাম বাট আপনি যদি এটা যে সাইন ইন করার পরে যদি এরকম দেখতে পারেন টুলস তো আপনি করতে পারবেন সমস্যা নাই ধন্যবাদ ভাই হ্যাঁ তারপর নেক্সট কে যেন কোশ্চেন করতে চাইলেন জি ভাই আমি আসসালামু আলাইকুম বলছিলাম ভাই একটা হচ্ছে যে আমি আমার হচ্ছে একজন বায়ার সে আমাকে একটা কাজ দিয়েছে আরকি সেটা হচ্ছে তার ওই যে আপনার ইনস্টাগ্রামের যে ফলোয়ার সেটা সে অর্গানিক ভাবে বৃদ্ধি করছে তার ছাত্র 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 আকির তো আপনি তো এর আগে আমাদের ইনস্টাগ্রামে যে ক্লাসে ওইটাই ক্লাসে তো আপনি বলেছিলেন যে যে আমরা যে যে এলাকার বা যেখান থেকে যে আপনার এই ফলোয়ার বাড়াইতে চাইবে ওইখানে গিয়ে আমাদেরকে মানে কিছুক্ষণ পরে পরে ওখানে গিয়ে আমাদের ফলো দিতে হবে তারপরে ওইদের ওদেরকে লাইক কমেন্ট দিতে হবে তো এইটাই কি ভাই একমাত্র মাধ্যম অর্গানিক ওয়েতে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করার নাকি অন্য কোনো ওয়ে আছে এটা হচ্ছে মূল একটা মাধ্যম আপনি আপনার কাজ সম্পর্কে একটু বলি আপনি কাজ পেয়েছেন কবে কে কাজ পেয়েছে আজকে জি জি কত নাম্বার কাজ এটা আপনার যেটা ওটা হচ্ছে আমার ফেসবুক এর মাধ্যমে কাজটা হয়েছে আকির প্রথম কোন কাজ এটা তার সাথে কথা বল আপনার কি প্রথম কাজ না প্রথম কাজ না জি না প্রথম কাজ না এর আগে আমি তার ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আকির আচ্ছা কবে থেকে এটা হচ্ছে বাই লাস্ট গত তিন দিন থেকে আচ্ছা তাহলে আপনি টোটাল কাজ করছেন কয়টা পেয়েছেন কয়টা ফ্রিল্যান্সিং এর জব আমি এই পর্যন্ত তিনটা হয়েছে গুড এটা ক্লাস শুরু হওয়ার আগে না পরে এই ভাই এক সপ্তাহ হইল আর কি পরে সবাই একটু আমরা একটু ক্ল্যাপ করতে পারি ওনার জন্য কংগ্রাচুলেশনস সবাই সবাই হাততালি ভাই কার পণ্য করা যাবে না কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস আসান আবিব ভাই আপনি তিনটা জব তিনটা জব উইন হয়েছে আমাদের এই ডিএম ফোর ব্যাচে কিন্তু আরো অনেকজন আছেন তার মধ্যে আরেকজন ভাই আছে সাজেদুল ইসলাম আলামিন ভাই তারাও কিন্তু কাজ পাচ্ছে সাজেদুল ভাই কিন্তু গত সপ্তাহে বলেছিলেন আমাকে যে তিনি একটা কাজ পেয়েছেন ইনস্টাগ্রামের অর্গানিক যে হচ্ছে ফলোয়ার একই কাজ আপনার মতোই তো উনি কিন্তু মোটামুটি কাজের শেষ পর্যায়ে আসছে এবং তার সাকসেসটা উনি পেয়েছেন আর কি তো সেদিন কথা হলো ভাই কি অবস্থা উনি মেসেজ করছে বা ধন্যবাদ আপনি যে মেথডগুলো বলে দিছিলেন এইগুলোই করছে আমি বাইরে কিছু করি না আমার ফলোয়ার বাড়ছে তো প্রথমত আপনি যেটা করবেন হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য ওই যে ওইগুলো ছিল যে ফলো দেওয়া একটু রিপ্লাই করা কমেন্টস করা ওদের আবার যারা হচ্ছে লাইক গুলো করেছে তাদেরকে একটু ধরা মাঝে মধ্যে গিয়ে আর টুকটা ক্লায়েন্টের কাছ থেকে পোস্ট করে নেবেন আপনাকে কি পোস্ট করতে হয় নাকি উনি পোস্ট করে দেয় কোনটা

দেখবেন যে আপনার ফ্যান ফলার হুর করে বাড়বে কারণ ইনস্টাগ্রামে এটাই হচ্ছে এটাই এলগুলোতে মধ্যে যে আপনি ফলো করবেন সে আপনাকে ফলো ব্যাক করবে এটাই নাইনটি ক্ষেত্রে হয় কে বলছেন আলমা মন আপনার ভয়েসটা খুবই লো আসতেছে আচ্ছা আজকের আচ্ছা দেখি

আমরা যে কিওয়ার্ড দেখেছি মানে কিওয়ার্ড এক্সটেনশন গুলি আমরা দেখছি তো এতে হচ্ছে তিনটা কিওয়ার্ড এক্সটেনশন তো সেই ক্ষেত্রে মজবার যেটা আছে এটার যে কাজটা এটা থেকে কি আমরা একটা থেকে কাজ করলে বেটার হবে নাকি হচ্ছে যে তিনটা একসাথেই এক্সটেনশন অ্যাড করে তারপর হচ্ছে কিওয়ার্ড কাজগুলি করলে ভালো হবে আচ্ছা প্রশ্ন উত্তর হচ্ছে এরকম মজবারের কাজ কিন্তু আজকে আমরা দেখি না এবং মজবারের উদ্দেশ্যটা আমাদের ভিন্ন বুঝতে পারছেন না আহ মজবার হচ্ছে যেমন হচ্ছে আমরা কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু আমরা এক করে কিন্তু মানে কপি করে কিন্তু নিয়েছিলাম আমি ওইটাই বললাম যে মজবারে কিন্তু অনেক কিওয়ার্ড কিন্তু দেয় মজবার তো সেক্ষেত্রে হচ্ছে আসলে মজবার দিয়ে করলে বেটার হবে নাকি হচ্ছে বাকি তিনটা এক্সটেনশন ওপেন রেখে তারপর কাজ করতে হবে না আমি কিন্তু মজবার থেকে কোনো কিওয়ার্ড কপি করে নেই নাই আর মজবার কিন্তু এখানে কোনো কি আর আপনার দেখায়ও নাই দেখাবেও না হয় আচ্ছা 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 ঠিক আছে মজবারের উদ্দেশ্যটা ভিন্ন আমাদের এর মাধ্যমে আমরা পি এ আর ডি দেখতে পারি ওইটা ভিন্ন বিষয় ওইটা আমরা দেখবো ঠিক আছে বাট মসবার মজ ওয়েবসাইট থেকে আমরা টুলস দিয়ে রিসার্চ করতে পারি সেটা কালকে দেখাবো আর নেক্সট ক্লাসে দেখাবো আর কি আচ্ছা 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 ঠিক আছে ভাই ওকে আর হচ্ছে আর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন ভাই আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কাস্টমারকে আসলে খুশি করতে গেলে কি গুগল কিওয়ার্ড প্ল্যানারটাই কি বেস্ট হবে নাকি আদার্স কোন পেট টুলস বা হচ্ছে এই যে আমরা যে তিনটা কিওয়ার্ড প্ল্যানার দেখলাম ওইটা থেকে বেটার হবে আচ্ছা প্রথমত হচ্ছে আপনার বন্ধু আছে আপনার বাড়িতে এখন আপনি করছেন মাংস রান্না হুম এটা টেস্ট কেমন হবে আর হচ্ছে আপনি যদি এর ফাইভ স্টার হোটেল থেকে কাকে খাবার কিনে নেন তারটা কেমন হবে টেস্ট ফাইভ স্টারটাই ভালো হবে তো পেইড টুলসের সব সময় অ্যাডভান্টেজ তো থাকবেই पेड টুলস দিলে আপনাকে অনেক তথ্য তারা দিবে সাজানো গোছানো আপনার চাহিদা চাইতেও তারা বেশি দিবে তো সচরাচর প্ল্যান্ট বেশি খুশি হবে বাট যতটুকু বেসিক অবস্থাতে দেওয়া প্রয়োজন এতটুকু আপনি ফ্রি টুলস দিয়ে করতে পারবেন পেইড টুলসের সাথে ফ্রি টুলসের পার্থক্য এটাই যে আপনি অপশন অনেক কম পাবেন ফিচার অনেক কম পাবেন আপনাদের আমি একটা টুলস দেখাই দেখেন ওকে আপনাদের থ্যাঙ্ক ইউ টুলস আমি দেখাই আসলে

এটা শিখতে আপনার এক মাস সময় লাগবে বিলিভ মি এক মাস সময় চলে যাবে বুঝছেন কারণ এত তথ্যর আপনাকে দিবে মানে কেউ কার একটা মনে করুন আপনার একজন কম্পিউটার আছে তার ওয়েবসাইটটা আপনি শুধু এদের সফটওয়্যারে আপনি পেস্ট করে দেন ওই ভিতর থেকে ওর সাইটে কতটা কি আছে নারী ভুড়ি 14 গুষ্ট উদ্ধার করে দিবে বুঝতে পারছেন তার মানে আপনি এজ সফটওয়্যার বসে থেকে আপনার কম্পিউটারদেরকে পুরাটাই ওয়াশ করতে পারবেন এবং মনিটর করতে পারবেন তারা কোথেকে ব্যাকলিং পেলো তারা কতগুলা কিওয়ার্ড নিয়েছে তারা কোন কোন ব্লকটা তাদের র্যাঙ্কে আসে কেন র্যাঙ্কে আসলো ওইগুলা আবার কোন জায়গাতে ইন্টারনাল লিঙ্ক করা আছে কিভাবে লিঙ্ক করা আছে তাদের হচ্ছে ভিজিটর কত মান্থলি ইনকাম কত যা আছে সব এসিও রিলেটেড এটা একটা টপ লেভেল একটা সফটওয়্যার বুঝছেন কিওয়ার্ড রিসার্চ এবং কোনের মতো কি এরাও হাজার হাজার রোবট দেওয়ার করে বস জি এটা হচ্ছে এদের হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার তারা এটা করে থাকে এটা তো অবশ্য রোবট প্রয়োজন বা বিভিন্ন এপিআই টিপি প্রয়োজন আছে হ্যাঁ

আছে ওইটা আবার আরেকটা বিষয় সোশ্যাল নাম শুনছে বলছেন সোশ্যাল জিনিস ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হ্যাঁ ওটা ভিন্ন বিষয় যাই হোক এটা তো দেখাইছিলেন না আমাদেরকে সোশ্যাল মিডিয়ার বিষয়টা তো দেখাইছিলেন হ্যাঁ সোশ্যাল বেড দেখাইছি আমি তো যাই হোক জি আমরা আজকে আর ক্লাস কন্টিনিউ করব না আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ পরবর্তী যে টুলস গুলো আছে আমাদের সিম্পলের মধ্যে কিছু গর্জিয়াস টুলস আছে এবং আরো অ্যাডভান্স কিছু বিষয় আছে এইগুলো আমরা দেখব এবং আমি বারবার বলছি যে এই ক্লাসগুলোর বাইরেও আপনাকে পরিশ্রম করতে হবে অনেকে প্রশ্ন করেছিলেন এরকম যে ভাইয়া আপনি তো বলেছিলেন যে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা সময় দিতে হবে কই ফেসবুক পেজে তো দু ঘন্টা সময় লাগে এখন কিন্তু আপনি ছয় ঘন্টা সময় দিয়েও শেষ করতে পারবেন না এবং এটাই একমাত্র হচ্ছে একটা রাস্তা যে আপনার যেখানে মার্কেটিং সময় সময় ব্যয় করতে পারবেন এবং আপনি যদি ভালো করে শিখতে পারেন অনেক লং টার্ম কাজ করতে পারবেন যে যে কাজগুলো হয় বছর ছ মাস দু বছর এখন আপনারা শিখছেন কোনটা পেইড টুলস কোনটা ফ্রি টুলস এগুলো বাবার কোন দরকার নাই যতটুকু আমি দেখাচ্ছি এতটুকু আপনি দেখেন এটার বাইরে আপনারা অল্প অল্প রিসার্চ করা শুরু করেন কারণ ফাইবারে এই এতটুকু কাজ শিখো কি মানুষজন হাজার হাজার ডলার ইনকাম করছে ফাইবার শুধু ফাইবার নয় আপনাদেরকে আমি আরেকটা ওয়েবসাইট দেখাবো সেটা আজকে দেখাই দেয় শুধু নামটা বলে দেয় আর কি বাকিটা আপনারা নিজ দায়িত্বে খুঁজে নেবেন এসিও ক্লার্ক ডট কম এটা এসিও রিলেটেড ওয়েবসাইট দেখছেন এটা কি হচ্ছে এসিও ক্লার্ক এই সাইটে আপনি শুধুমাত্র এসিও কাজগুলি করতে পারবেন ফ্রিল্যান্সিং জব করতে পারবেন এসিও নিয়ে যারা পিছনে কাজগুলো করে যে কিউ আছে অনেক কিছু আছে অন পেজ এসিও কত কিছু আছে তার জন্য বেস্ট একটা ওয়েবসাইট বুঝছেন যারা বেগিনার আছেন আপওয়ার্কে যাওয়ার আগে এই সাইটগুলোতে ভিজিট করবেন ভিজিট করে করে কাজগুলো করবেন অন্তত পক্ষে এটাও যে একদম সস্তা না এইখানে আপনি প্রচুর কাজ পাবেন যেগুলো এসিও রিলেটেড ভাই এটা কি ফাইবারের মতোই নাকি অন্য কোন সিস্টেম এটা ফাইবারের মতো এরকি কোনো एग्जाम দিতে হবে কি যে एग्जाम দিয়ে তারপর কাজ করতে হবে এরকম আপনি আগে এগুলাতে অ্যাকাউন্ট খুলবেন এই যে আই উইল ডু রিসার্চ কেজিআর কিওয়ার্ড দিছে একজন তে এই যে লং টেইল কিওয়ার্ড দেখেন লং টেইল সে চার ডলারে করতেছে পাঁচ ডলারে করতেছে এই চার্টগুলো ছোট ছোট হলেও তাহলে হিউজ পরিমাণ কাজ আছে রেটিং 32 রেসপন্স 25 মিনিট সে কাজ করে সে সে হচ্ছে কোন দেশে বাংলাদেশে মেবি জব করছে অনেকগুলো নামটা কি ভাই এটা নামটা কি এসিও ক্লার্ক তো আপনারা ছোট ছোট এই সার্কুলারকে খুঁজে বের করবেন বুঝছেন খুঁজে বের করবেন খুঁজে বের করলে অনেক অপশন থাকবে যেমন একজন ভাই বলবে যে আসান আবেদ ভাই সে ফাইবারেও যায় নাই কোথাও যায় নাই সে ফেসবুকের থেকে কি করছে ক্লায়েন্ট খুঁজে নিছে বুঝছেন আসলে মার্কেটিং যদি আপনি শিখতে পারেন মানুষের সঙ্গে যদি কমিউনিকেশন যদি থাকে আপনার কাজের জন্য আপনাকে হন্য হয়ে খুঁজতে হবে না কাজ আপনি খুঁজে নিতে পারবেন